জানিয়ে রাখছি যে এরপর একটি অনুষ্ঠানে আপনারা আজকে যেটি ছুটির দিন নয় এবং একটি দিনে সময় করে এসেছেন এবং অংশ নিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এবং যদি আমি জানি যে আজকে যারা এসেছেন তারা সকলেই জানেন এই অনুষ্ঠানটি সম্পর্কে, তারপর একটু বলে রাখি যে মুক্তিযুদ্ধের সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সময়ে কাজ হয়েছে, বইপত্র রয়েছে, গবেষণা রয়েছে, কিন্তু খুব সম্ভবত খুব বেশি কাজ আমাদের চোখে পড়েনি মুক্তিযুদ্ধকালীন সময়ে চিকিৎসা, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য বিষয়ক যে খবর ঘটেছে, যে দুর্যোগগুলো ঘটেছে সেগুলো নিয়ে। এবং বলে রাখাটার দরকার আছে বলে মনে হয় না, মুক্তিযুদ্ধ, জনযুদ্ধ খুব স্বাভাবিকভাবেই জনমানুষ বা বেসামরিক মানুষ, সামরিক তো আছে নেই, বেসামরিক মানুষ প্রভূতভাবে এই যুদ্ধকালীন সময়ে তাদের যে স্বাস্থ্যগত, চিকিৎসাগত দুর্যোগ তাদের জীবনে নেমে এসেছিল সেটি নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। সেই সময়ে যারা এই সাহায্যটি, সেবাটি দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে কাজ করবার চেষ্টা করেছেন দুজন গবেষক। এই দুজন গবেষক আছেন আমাদের মাঝখানে আজকে, ডক্টর শাহাদুজ্জামান এবং ডক্টর খায়রুল ইসলাম। তারা কাজ করেছেন নিবিড়ভাবে এই সময়ে, যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা ব্যস্ত ছিলেন মুক্তিযোদ্ধাদেরকে সেবা সহযোগিতা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে কাজ করেছেন এবং একটি বই প্রকাশ করেছেন, যেই বইটির আজকে মোড়ক উন্মোচন বা প্রকাশনা উৎসব, মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস। এবং বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। সেই হিসেবে আসলে আজকের অনুষ্ঠানের আয়োজকই হচ্ছেন প্রথম আলোর মাননীয় সম্পাদক জনাব মতিউর রহমান। এবং আসলে এখানে তিনজনকেই বলা যেতে পারে আয়োজক আছেন, মতিউর রহমান আছেন, ডক্টর খায়রুল ইসলাম, ডক্টর শাহাদুজ্জামান, এবং যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদের মধ্যে থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজী মিসবাহিনাহার, ডক্টর শাহাদুজ্জামান পাশেই আছেন, তার পাশে রয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এবং তার পাশে রয়েছেন বিভিন্ন যোদ্ধা কর্তা রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কিন্তু বলে রাখা দরকার যে সম্মানিত অতিথিদের মধ্যে অনেকেই আছেন আমাদের সাথে, আমাদের সামনে, আমরা একটু একটু করে নিশ্চয়ই তাদেরকেও তাদের কথাও জানবার এবং শুনবার চেষ্টা করব। তবে অনুষ্ঠানের শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি লেখক শাহাদুজ্জামানকে এই বইটি রচনার প্রেক্ষাপট এবং গবেষণার যে যাত্রা পথ সেটি নিয়ে নিশ্চয় তিনি আমাদেরকে কিছু জানাবেন, কারণ বইয়ের মধ্যে তো বইয়ের অধ্যায় রয়েছে কিন্তু বইয়ের অধ্যায়ের বাইরে যা রয়েছে সেটি তো আসলে লেখক তো এই সাথে বলতে পারবেন। ডক্টর শাহাদুজ্জামানকে পরিচয় খুব বেশি করে দেওয়ার দরকার আছে বলেও মনে করি না, তারপরেও জানিয়ে রাখছি যে তিনি চিকিৎসক এবং জনস্বাস্থ্যবিদ। আর তার বাইরে যেটি তার পরিচয় অনেকেই যে কারণে তাকে চেনেন, তিনি মননশীল কথা সাহিত্য রচনায় নিজেকে যথেষ্ট ব্যস্ত রাখেন এবং তার গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো অনেক পাঠক সমাদৃত হয়েছে, অনেক পাঠকই তার এই গল্প উপন্যাসের সাথে পরিচিত। তার প্রাচীর কর্ণ একজন কমলা লেবু নিশ্চয়ই এখানে অনেকে পড়েছেন এবং তার কথা সাহিত্যে তার অবদানের জন্য তিনি 2016 সালে বাংলা একাডেমি পদকে ভূষিত হয়েছেন। আজকের এই গবেষক দ্বয় যে দুজন আছেন তার মধ্যে একজন ডক্টর শাহাদুজ্জামান, যেটি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিয়েছি এবং অনুরোধ জানাচ্ছি ডক্টর শাহাদুজ্জামানকে এখানে আসবেন এবং নিশ্চয়ই তিনি বলবেন যে তাদের এই কাজটি করবার পেছনের কাজগুলো। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর ফারজানা। মিথিলা আপনি আপনার পরিচয়টা দেন, আমি দিয়ে দিলাম। ধন্যবাদ মিথিলা ফারজানা এবং যারা আমন্ত্রিত অতিথি যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে এই বইটি রচনার একটু প্রেক্ষাপটটা বলে নিতে চাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে একটা বহুস্তরী ঘটনা এবং আমরা প্রায় এই 5 দশক ধরে মুক্তিযুদ্ধের নানা রকম মাত্রা নিয়ে গবেষণা করছি, কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধ এমন একটা জটিল ঘটনা যে এর বহু মাত্রা রয়েছে, যে মাত্রাগুলোর উপর আমরা এখনো যথেষ্ট আলো ফেলতে পারিনি, এখনো অনাবেচিত রয়েছে, অনাবিষ্কৃত রয়েছে।
সেই রকম একটি মাত্রা হচ্ছে এই চিকিৎসার মাত্রা। মুক্তিযুদ্ধের সময় যে চিকিৎসা যজ্ঞটি ছিল সেটার ইতিহাস। যুদ্ধ মানে তো একটা নৃশংসতার ব্যাপার, একটা সহিংসতার ব্যাপার, এবং যে কোনো যুদ্ধে মানুষ নিহত হয়, আহত হয়, পঙ্গুত্ব বরণ করে, অসুস্থ হয়। ফলে এই যে জনগোষ্ঠী যখন এরকম আমরা যেটাকে বলি জনস্বাস্থ্যের ভাষায় কমপ্লেক্স এমার্জেন্সির ভেতরে পড়ে, তখন তার স্বাস্থ্য যে মাত্রাটি আছে সেটি বিবেচনা করা, বিশেষ করে যুদ্ধের সময়, সেটিও যুদ্ধের একটি অনিবার্য অংশ। এবং যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেন সেই চিকিৎসা যোদ্ধারাও একইভাবে এই যুদ্ধে অবদান রাখেন। কিন্তু এই মাত্রাটি সম্পর্কে আমাদের খুব বেশি আমরা অবগত নই। যেটা মিথিলা বলছিলেন যে আমার দুটো জায়গা থেকে আমার একটা পরিচয়, আমি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছি এবং চিকিৎসা নৃবিজ্ঞান আমার একটি কাজের ক্ষেত্র, গবেষণার ক্ষেত্র, এবং সাহিত্য কথা সাহিত্য আমার কাজের ক্ষেত্র। কথা সাহিত্যে আমি বাংলাদেশের ইতিহাসকে উপলক্ষ করে লিখেছি, উপন্যাস আছে, গল্প আছে, বাংলাদেশের ইতিহাস বিশেষ করে মুক্তিযুদ্ধ আমার আগ্রহের একটি জায়গা, ভীষণ রকম কৌতূহলের জায়গা, সাহিত্যের ভেতর দিয়ে সেটা মোকাবেলা করেছি। কিন্তু পেশাগতভাবে যেহেতু আমি একজন চিকিৎসক, জনস্বাস্থ্য গবেষক এবং চিকিৎসা নৃবিজ্ঞান আমার কাজের ক্ষেত্র, সেই জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দেখবার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা অনেকদিন ধরে ছিল। আমাদের মেডিকেল অ্যান্থ্রোপোলজি যেটা চিকিৎসা নৃবিজ্ঞান, সেখানে মেডিকেল হিস্ট্রি একটা সাব ডিসিপ্লিন মেডিকেল অ্যান্থ্রোপোলজি, এবং আমি সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে মেডিকেল হিস্ট্রি আমার একটি অধ্যাপনার বিষয় বটে। ফলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মুক্তিযুদ্ধকে আমার যে পেশাগত জায়গা সেই জায়গা থেকে একটা অনুসন্ধান করা। তো সেটা এক পর্যায়ে আমি উদ্যোগটা শুরু করি, এবং তারপরে আমি প্রাথমিক কিছু তথ্য সংগ্রহের পরে আমি যোগাযোগ করি খায়রুল ভাইয়ের সঙ্গে। খায়রুল ভাইয়ের সঙ্গে আমার একটা খায়রুল ইসলাম, ওনার সাথে আমার যোগাযোগের সূত্রটাও এখানে বলে রাখা দরকার, অনেকে উপস্থিত আছেন জানেন। আমরা দুজন একই ক্যাডেট কলেজে পড়েছি, খায়রুল ভাই আমার 2 বছরের সিনিয়র, এবং আমাদের আগ্রহের কৌতূহলের জায়গাগুলো এক, খায়রুল ভাই ক্যাডেট কলেজ থাকা অবস্থায় সাহিত্যে ভীষণ অনুরাগী ছিলেন, তিনি এক ধরনের উনি সাহিত্য করবেন এটাই আমাদের একটা ধারণা ছিল আমরা যখন ক্যাডেট কলেজে ছিলাম, এবং উনি আমার বহু বইপত্র সরবরাহ করতেন, আমার সাথে সেগুলো নিয়ে কথা হতো। পরবর্তীতে উনি ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে উনি মেডিকেল কলেজে পড়লেন, উনি সলিমুল্লাহ মেডিকেলে পড়েছেন, আমি চিটাগাং মেডিকেল কলেজে পড়াশোনা করি, এবং এর পরবর্তীতে উনি পাবলিক হেলথে গিয়েছেন, আমিও পাবলিক হেলথে উচ্চশিক্ষা দিয়েছি। এটা যে খুব মানে যোগ সাজস্ক হয়েছে তা না, এক ধরনের ঘটে গেছে। এবং খায়রুল ভাইকে যখন, এবং খায়রুল ভাইয়ের সাথে আমার নিরন্তর যোগাযোগ ছিল সবসময় কাজের ক্ষেত্রে, জনস্বাস্থ্য যেহেতু আমাদের কাজের ক্ষেত্র এবং সাহিত্য আমাদের আগ্রহের জায়গা, নিরন্তর সেই যোগাযোগটা ছিল। এবং উনাকে আমি যখন উনি জানতে চাইতেন যে আমি কি ধরনের কাজ করছি, তো এক ফাঁকে যখন আমি বললাম যে আমি এই কাজটা শুরু করছি, খায়রুল ভাই একেবারে ওই মুহূর্তে ভীষণ রকম উত্তেজিত হয়ে আমাকে বললেন যে আমি যুক্ত হতে পারি কি করে এই কাজটার সাথে, আমি যুক্ত হতে চাই। তো তারপরেই বলা যেতে পারে যে খায়রুল ভাই তার গল্পটা বলবেন, ওনার আগ্রহের জায়গাটা বলবেন। তো সেই থেকে আমরা যৌথভাবে কাজটা শুরু করি। যেহেতু যেটা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রকম চর্চা হয়, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই এক ধরনের আবেগ উচ্ছ্বাসের ভেতরে সেটা স্থিমিত মানে সীমিত থাকে অনেক ক্ষেত্রে। আমরা এই বিষয়টাকে খুব ক্যাটাগরিক্যালি, খুব স্ট্রাকচারালি এবং মেথোডোলজিক্যালি সাউন্ড একটা পদ্ধতিতে এগুতে চেয়েছি। যেহেতু দুজনেই আমরা গবেষক, সুতরাং এটি গবেষণার নিরপেক্ষতা বজায় রেখে সেটি কিভাবে করা যেতে পারে সেই পরিকল্পনা আমরা করি।
যারা গবেষণার সাথে যুক্ত আছেন আপনারা জানেন যে দু ধরনের প্রাইমারি ডেটা থাকে, সেকেন্ডারি ডেটা থাকে। যেটা প্রাইমারি ডেটা আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যারা সেটার সাথে যুক্ত সেরকম ব্যক্তিদের সঙ্গে সরাসরি তথ্য সংগ্রহ করা, এবং সেকেন্ডারি ডেটা যেটা হচ্ছে নানা দলিল দস্তাবেজ নথি এগুলো থেকে সংগ্রহ করা। বাংলাদেশে আর্কাইভিং তো খুব ভালো অবস্থায় নেই দুর্ভাগ্যজনকভাবে। দলিল পাওয়া, সেকেন্ডারি ডেটা পাওয়া খুবই কঠিন। তারপরেও আমরা কাজ শুরু করি, এবং এটাও আমাদের একটা আশঙ্কা ছিল যে মুক্তিযুদ্ধের 50 বছর পেরিয়ে গেছে এবং যে চিকিৎসা যোদ্ধাদের কথা আমরা বলছি তাদের অনেককে আমরা হারিয়েছি, অনেকে তাদের বার্ধক্যে পৌঁছেছেন। সুতরাং আমাদের একটা তাড়াও তৈরি হয়েছিল যে আমরা যত দ্রুত পারি কাজটা শুরু করতে হবে, তাদের স্মৃতিগুলোকে সংগ্রহ করতে হবে। তো এইভাবে আমরা খুবই একেবারে গবেষণা প্রকল্প যেভাবে তৈরি করা হয় সেই গবেষণা প্রকল্পের সব পদ্ধতি মেনে আমরা কাজটা শুরু করি। অনেক ক্ষেত্রে আমাদের চিকিৎসা ইতিহাস নিয়ে কিছু কিছু কাজ আছে যেগুলোর অধিকাংশ স্মৃতিচারণ এবং তাদের ব্যক্তিগত অনেক অভিজ্ঞতার বিবরণ আছে। আমরা সেগুলোকে আরো একটু কাঠামোগতভাবে এই বয়ানটা মেডিকেল হিস্ট্রি যে ন্যারেশন সেটা তৈরি করার চেষ্টা করেছি। মেডিকেলের একটা প্রাতিষ্ঠানিক মাত্রা আছে এই যুদ্ধের সময়, অপ্রাতিষ্ঠানিক মাত্রা আছে, সামরিক মাত্রা আছে, বেসামরিক মাত্রা আছে, এবং অবশ্যই চিকিৎসকরা একটা বড় ভূমিকা পালন করেছেন, কিন্তু তার বাইরেও চিকিৎসক এবং নার্স এর বাইরেও অনেক পল্লী চিকিৎসক, গ্রামের কবিরাজ, সাধারণ মানুষ স্বাস্থ্যের ক্ষেত্রে কাজ করেছেন। আমাদের দলিল এবং এই তথ্যের স্বল্পতার কারণে আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের চিকিৎসক, নার্স, তাদের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয়েছে, এবং কিছুটা আমরা চেয়েছি এই পেশাগত চিকিৎসা পেশার বাইরের মানুষদেরও কিছু তথ্য সংগ্রহ করতে। তো এটার ভিতর দিয়ে আমরা মুক্তিযুদ্ধের যে একটা এই একটা মাত্রা, চিকিৎসায় যারা যুদ্ধ করেছে, চিকিৎসার শুশ্রূষার ভেতর দিয়ে, স্বাস্থ্য সেবা দিয়ে এই দেশের ভেতরে, এই ভূখণ্ডের ভেতরে যখন যুদ্ধটা চলছে, সেখানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, এবং দেশের বাইরে আমরা সবাই জানি 1 কোটির শরণার্থী পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিলেন ভারতে, এবং সেখানে সেই শরণার্থীর ভেতরেও মহামারী, অসুস্থতা, বার্ধক্য, জ্বর ইত্যাদির ভেতর দিয়ে বহু মানুষ মারা গেছেন। এইগুলো পরোক্ষভাবে যুদ্ধেরই মৃত্যু, যুদ্ধের কারণেই এই মৃত্যু, তারা মানে যুদ্ধেরই শহীদ বলতে হবে। তো তাদেরও সেই শরণার্থী শিবিরের যে স্বাস্থ্যগত যে মাত্রা সেগুলো আমরা খোঁজবার চেষ্টা করেছি। দেশের ডকুমেন্টেশন আন্তর্জাতিকভাবে অনেক কাজ হয়েছে, এবং পাশাপাশি আমরা এটিও দেখবার চেষ্টা করেছি যে যুদ্ধের কারণে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একেবারে ইউনিক কতগুলো ঘটনা ঘটেছে যা পৃথিবীর অন্য জায়গায় ঘটেনি, এবং সেটা যুদ্ধেরই একটা ফলশ্রুতি। সেগুলো নিয়ে হয়তো আর একটু খালিদ ভাই বলবেন। আমাদের এই যে অর্থোপেডিক যে ডিপার্টমেন্ট এবং পূর্ববঙ্গ হাসপাতালের বিকাশটা মুক্তিযুদ্ধের সাথে জড়িত। আমরা এই যে এমআর যে মেনস্ট্রিয়াল রেগুলেশনস যে সিস্টেমটা হয়েছে সেটিও মুক্তিযুদ্ধের কারণেই ঘটেছে, এবং এগুলো বিশ্ব ইতিহাসে খুব ইউনিক একটি বিষয়। তো আমি মনে করি যে বাংলাদেশকে, বাংলাদেশের বর্তমানকে বুঝতে হলে, বাংলাদেশের ভবিষ্যতের পরিকল্পনা করতে হলে আমাদের অতীতের দিকে ফিরে যেতেই হবে, বারবার ফিরে যেতে হবে, এবং সেটা নিরপেক্ষ একটা জায়গা থেকে, কোনো একটা বিশেষ স্বার্থ জায়গা থেকে নয়, শুধু উচ্ছ্বাসের জায়গা থেকে নয়। তো সেই জায়গা থেকে আমি মুক্তিযুদ্ধের এই যে নানা অনালোকিত মাত্রা রয়েছে সেগুলো আরো বেশি নতুন করে আমরা আবিষ্কার করব, এবং সেগুলো একটা দেশের বিলঙ্গিংনেস তৈরি করবার জন্য এই ইতিহাসের ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ। আমি বিলেতে থাকি, সেখানে আমি দেখেছি যে এর চেয়েও কত ছোট ছোট ঘটনাগুলোকে তারা যেভাবে ডকুমেন্ট করে, ডকুমেন্টেশনের ভেতর দিয়ে একটা ছাপ তারা রেখে যায় মানুষের মেমোরির ভিতরে। তো এই প্রক্রিয়ারই একটা উদ্যোগ হিসাবে আমরা চেষ্টাটা করেছি। আপনারা আগ্রহ নিয়ে এসেছেন শুনতে, আশা করি বইটি পড়বেন
এবং এটি প্রাথমিক উদ্যোগ, এর ভিতরে অনেক সীমাবদ্ধতাও আছে এবং আশা করছি আমরা আরও নতুন তথ্যের হয়তো আমাদের কাছে আসবে এবং পরবর্তী সংস্করণগুলিতে আমরা সেগুলি ইনকর্পোরেট করতে পারব। আর এর ভিতর দিয়ে এরকম আরও আরও মুক্তিযুদ্ধের যে নানা রকম মাত্রা আছে সেগুলি নিয়ে কাজ হবে। গবেষণাটা আমি মনে করি খুব জরুরি। আমরা 50 বছর পেরিয়েছি কিন্তু মুক্তিযুদ্ধের উপরে গবেষণা ধর্মে কাজ যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণ হয়েছে বলে আমি মনে করি। আমরা কাজ শুরু করি, আমাদের একটা ছোট উদ্যোগ। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই আপনারা এসেছেন এই বইটার ব্যাপারে। এখানে শেষ করছি। ধন্যবাদ ডক্টর সাজুজ্জামান। ডক্টর সাজুজ্জামান যেটি বারবারই বলবার চেষ্টা করছিলেন যে এটি শুরুমাত্র এবং গবেষণা দর্শক একটা চলমান বিষয়, ফলে নিশ্চয়ই এই সেক্টরের যে গবেষণা সেটা হয়তো তারা শুরু করলেন, পরবর্তীতে আরও কিছু যুক্ত হবে। কিন্তু কি কি আসলে এই বইটিতে আছে, আমি কি নিশ্চয়ই বইটি সংগ্রহ করবেন, কিন্তু এই বইটিতে কি কি আছে, কেন আছে, কেন নেই যা নেই, সেসব নিয়ে কিছু বলবার জন্য ডক্টর খায়রুল ইসলামকে অনুরোধ করছি। এবং তিনি কীভাবে এই গ্রন্থ রচনার সাথে যুক্ত হলেন সেটিও নিশ্চয়ই বলবেন। আর একটু ছোট্ট করে বলা যায়, প্রসাদ জন বলছিলেন আমি আমার পরিচয় দেবী, অধমের এইটুকুই পরিচয়, আমার নাম মিথিলা ফারজানা, এই অনুষ্ঠানের সঞ্চালক। আজকে আমার জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের এবং গর্বের একটা দিন, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে একটা গ্রন্থ রচনার সঙ্গে এবং সেটাও গবেষণাধর্মী গ্রন্থ রচনার সঙ্গে যুক্ত হতে পারবো এটা আসলে আমার ধারণায় কখনোই ছিল না। সাধুজামান ইতিমধ্যে বলে গেছে যে ও দেশের বাইরে থাকে, কিন্তু যখনই ঢাকায় আসে ওই যে ক্যাডেট কলেজে একটা দীর্ঘ সময় একসঙ্গে থাকার সুবাদে একটা আন্তরিক সম্পর্ক ছিল, তো আইদার ওভার লাঞ্চ বা ডিনার আমরা সবসময়ই দেখা করি। তো আমিও লক্ষ্য করছিলাম যখন একজন কমলালেবু বইটার রচনা কাল চলছিল এবং অনেকটা জীবনানন্দের স্টাইলে পরিশোধনের পর পরিশোধন হচ্ছে এবং খুব একটা স্বস্তিতে নেই এই জিনিসটা বছরের পর বছর লক্ষ্য করছিলাম, যখন এটা প্রায় শেষের পর্যায়ে এলো তখন আমি জিজ্ঞাসা করলাম এরপর কি করব। তখন এই আইডিয়াটা যে মুক্তিযুদ্ধের সিভিল হিস্ট্রি আছে, আমলাদের লেখা বই আছে, জেনারেলদের লেখা বই আছে, কিন্তু মেডিকেল ওয়ার হিস্ট্রি তো নাই। ঠিক তখনই আমি একটা ছবি আপনাদের মনে আছে যে একজন প্যারামেডিক কি করে দ্বিতীয় মহাযুদ্ধে প্রায় 25-30 জন মানুষকে বাঁচিয়ে নিয়ে আসে সেসব কাহিনীর ছবি দেখছিলাম। তো আমার ভেতর দিয়ে কেমন যেন একটা মানে ইলেকট্রিফাইড একটা ফিলিংস আমি ফিল করলাম। কালকে সাজ্জাদ চরিত্রের সঙ্গে কথা বলছিলাম যে একটা লিটারেলি একটা গুজ বাম্পের মতো হলো এবং ওই অ্যাড্রেনালিন রাশে আমি বলে ফেললাম যে আমি এটার মধ্যে কোনো না কোনো ভাবে যুক্ত হতে চাই। তো আমার মনে হয় না যে সেটার জন্য হয়তো প্রস্তুত ছিল। তো যাই হোক, ক্যাডেট কলেজে সিনিয়র হওয়ার কতগুলো সুবিধা আছে, এটা একটা সুবিধা আছে, মুখের উপরে নাও করতে পারবে না, তো সেই সুযোগটা হয়তো নেওয়া হয়েছে। যুক্ত হবার পরে আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে এটা একটা আসলে অনেক বড় কাজ। আমরা প্রথম দিকে গবেষণা সহকারী রাখার জন্য চেষ্টা করেছি, নিজ উদ্যোগে কিছুদিন করেছিও, কিন্তু একটা পর্যায়ে এসে বুঝতে পেরেছি যে আসলে অনেক কিছু নিজেদের চোখে না দেখলে বিশ্লেষণ না করলে হয় না। এবং খুব শুরুতেই আমরা যাদের কাছে গেছি তাদের মধ্যে জাফর ভাই আজকে আছেন, উনি আফসার চৌধুরী, কে মেহুমায়ুন ভাই উনি নেই, ওনারা প্রত্যেকেই একটা কথা বলেছেন যা করবার তার করছে, কারণ মুক্তিযোদ্ধাদের সবাই এখন 60-70 স্মৃতিশক্তি ক্ষয় হয়ে আসছে, অনেকের জীবনীশক্তি ক্ষয় হয়ে আসছে, তারা কিন্তু এই তাড়াতাড়ি মানে লেখাটা আর আগাচ্ছিল না এবং এর জন্য অনেকটা আমি দায়ী বলবো, হয়তো এই বইটা আরো বছর দিয়ে কাকে বেরোতে পারত এই অপরাধবোধের গুলি। কিন্তু কোভিড কাল এসে আমাদের কাজটাকে অনেক ত্বরান্বিত করে দিয়ে গেল, কারণ সেই সময় আমরা রিয়েলাইজ করলাম যে জীবন আর মৃত্যু
মাঝখানে আসলে এত অল্প সময় বা সময় নেই এরকম একটা অনুভূতি তারা করলো, এবং সেই সময়ে আমাদের বেশ কিছু আমি আবিষ্কারই বলবো, কারণ ঢাকা মেডিকেল কলেজের সেই স্টোর রুম থেকে যে সমস্ত দলিল দস্তাবেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেকর্ড রুম থেকে যেসব দলিল দস্তাবেজ আমরা উদ্ধার করলাম 50 বছর পরে এসে, সেগুলো আমার মনে হয় যে একটা স্বর্ণকনি আবিষ্কারের মতো, এবং আপনারা এই বইতে দেখবেন যে কিভাবে আমরা সেগুলো সন্নিবেশিত করেছি। তো আমি পরে অনেকবার রিফ্লেক্ট করার চেষ্টা করেছি যে কেন ওই মুহূর্তে আমি এরকম ভাবে ফিল করলাম। তখন আমার দুটো অনুভূতির কথা অ্যাকচুয়ালি বারবার মনে পড়ে। একটা হচ্ছে যে আমি বড় হয়েছি নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পাড়ে, একটা জুট মার্কেটিং কর্পোরেশনের পাটের গুদামের ক্যাম্পাসে, এগুলো নদীর পাড়েই হতো, কারণ তখন নৌকায় করে পাট আমদানি হতো। তো তার একটু উজানে ছিল বার্মাইস্টার্নের তেলের ঘাটি, সেখানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। রাত্রেবেলা আমরা গুলির শব্দ শুনতাম এবং পরদিন দুপুরের পর থেকে আমরা লাশ ভেসে যেতে দেখতাম যেগুলোকে কাক বা শকুন খাচ্ছে। এই দৃশ্যগুলো আমরা দিনের পর দিন আমাদের বাসায় একটা দেখেছি। আমরা নদীর মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলাম। এইরকম একটা শৈশবের মধ্যে দিয়ে আমি আসলে প্রত্যক্ষ করেছি। কিন্তু আরেকটা রিয়েলাইজেশন যেটা এসেছিল, আমার সন্তান যখন বড় হচ্ছে, একমাত্র পুত্র সন্তান, একটু দেরি করে বাড়ি ফিরলে পিতা হিসাবে যে উদ্বেগটা আমি অনুভব করি, তখন একদিন হঠাৎ মনে হলো যে আমার মা কি করে আমার বাবাকে না জানিয়ে তার জ্যেষ্ঠ সন্তানকে পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে মুক্তিযুদ্ধে যাবার অনুমতি দিয়েছিলেন। এই জিনিসগুলো মনে হলে আসলে মনে হয় যে মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সবার এক ধরনের ঋণ আছে, একটা অনুভূতি আছে, যেটা আমরা প্রকাশ করবার সুযোগ পাই না, এরকম একটা সুযোগ পেয়েছি। তো এই বইতে আমরা সেগুলো লিখবার চেষ্টা করেছি। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ দৈনিক প্রথম আলোর কাছে, কারণ তাদের প্রেরণাতে 2020 সালে আমরা যখন প্রথম ছাপলাম যে 2 মে তারিখে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে আমাদের হেলথ ডিজি হয়তো কিছুক্ষণের মধ্যে সেই যোগ দেবেন, 2021 সালের 2 মে প্রথম নাসিম আপনি এখানে আছেন এডিজি, তখনকার ওনারা প্রথম স্বাস্থ্য কল্যাণ দিবস এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা দিবস আনুষ্ঠানিকভাবে পালন করলেন এবং রেওয়াজটা প্রতিষ্ঠা করলেন। আমরা 2021 সালে এই বইয়ের কিছু কিছু নির্বাচিত অংশ, যেগুলোতে মতিউর রহমান স্যারের কথা বা আরো অন্যান্য অনেকের কথা আছে, বিশেষ করে শরণার্থী শিবিরে মৃতের সংখ্যার যে একটা প্রাককলন ধর্মী একটা প্রকাশনা 16 ডিসেম্বরে প্রকাশিত হলো, সেগুলো এত পাঠক সমাদৃত হয়েছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই 2022 সালে এসে 2021 সালের জন্য শ্রেষ্ঠ প্রতিবেদনের যৌথ পুরস্কারে আমাদেরকে ভূষিত করেছে। এটা দৈনিক প্রথম আলো এই সৌজন্যতার নাম। আর মতি ভাইয়ের কাছে ব্যক্তিগতভাবে আমরা দুজনেই ঋণী, কারণ যখনই দেখা হয়েছে উনি বইয়ের জন্য প্রচণ্ডভাবে তাগাদা দিয়েছেন, এবং এটা আজকেও প্রকাশিত না হয়ে মার্চে হয়তো হতো যদি মতি ভাইয়ের তাগাদাটা না থাকত। তো এইটুকু আমার হচ্ছে যুক্ত হবার অনুভূতি এবং বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা গেছি। এখন আমি খুব দ্রুত এই বইতে কি আছে সেটার একটা তুলে ধরি। আমরা উপসংহার এবং ভূমিকা বাদ দিলে 11টা অধ্যায় এখানে আছে। প্রথম অধ্যায়টা হচ্ছে চিকিৎসা যুদ্ধের শুরু। আপনারা জানেন 25 মার্চ অপারেশন সার্চলাইট দিয়ে যখন শুরু হয়, তখন ওই রাজার বা পুলিশ বাহিনীর বা পিলখানার কেউ কোনো হাসপাতালে যেতে পারেনি। বিশেষ করে রাজারবাগের লোকজন সব চিকিৎসা নিয়েছে চামেলিবাগ রাজারবাগে বাসাবাড়িতে, তাদেরকে কাপড় পাল্টে দিয়েছে, ব্যান্ডেজ করেছে সাধারণ মানুষ। অর্থাৎ মুক্তিযুদ্ধের শুরুতে এই যে চিকিৎসা যুদ্ধ, এর শুরু একটা অপ্রাতিষ্ঠানিক ধারায় এবং সাধারণ মানুষের হাতে। প্রয়াত অভিনেতা এবং বিশিষ্ট নাগরিক আলী জাকেরের সাক্ষাৎকার আছে কিভাবে সেই সময় পুলিশ বাহিনীকে তারা সাহায্য করেছে। ঠিক একইভাবে পিলখানাতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্র যারা আহত হয়েছে,
তারা কিভাবে চিকিৎসা নিয়েছিল সেই রাতে, এই জিনিসগুলো আমরা প্রথম অধ্যায়ে তুলে ধরেছি। এবং এর পাশাপাশি আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে যখন বাবুপুরা বস্তিতে এবং নির্বিচারে গুলি চলছে, যারা বিল্ডিংয়ে ছিল তারা হয়তো রক্ষা পেয়েছে, কিন্তু যারা বস্তিতে ছিল তারা রাত দুটোর পর থেকে অনেকটা পানের পানির মতো সবাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও মানুষ একটাই চেনে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যেতে শুরু করেছে। সেদিন সেখানে ঘটনাচক্রে আটকে পড়েছিলেন আমাদের আজকের অত্যন্ত শ্রদ্ধেয় এবং শিক্ষকদের শিক্ষক বলি আমরা, প্রফেসর মতিউর রহমান সার্জারি, সেদিন আসছেন প্রফেসর আর এস যিনি ছিলেন, ওনারা কিভাবে সীমিত জনবল দিয়ে চিকিৎসা করেছিলেন সে রাতে, সেই সব কাহিনীর বর্ণনা আমরা করেছি। আমরা সেই জায়গায় ওই অধ্যায়ে আমরা দেখিয়েছি যে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা যখন 27 তারিখ এলেন এবং মতিউর রহমান স্যার আলী আশরাফ স্যারের ওয়ার্ডে যখন ভর্তি হলেন, কিভাবে চিকিৎসার মানে এটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি, বাঁচার কোনো আশা ছিল না, মারা গেলেন, কিন্তু তার ডেথ সার্টিফিকেট জোগাড় হচ্ছে না, তার লাশ পরিবার নিয়ে যেতে পারছে না, সেই 50 বছর পুরনো ডেথ রেজিস্টারের কপি পুলিশ কিভাবে তার মৃতদেহ নিয়ে গেছে কিন্তু কে নিয়ে গেছে কোনো নেই, চিহ্ন নেই, সেই সমস্ত কাহিনীগুলো। এবং এই ধারাবাহিকতায় যখন একটা অবরুদ্ধ বাংলাদেশ, সেই সময়ে আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান জন্ম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, কিভাবে তখন এই কোন ডাক্তাররা ঝুঁকি নিয়ে সেই এরকম একটি জন্মদান প্রক্রিয়া সম্পাদন করেছেন, আমরা সেই কাহিনীগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছি। কিন্তু হাসপাতালগুলোতে একই সময়ে খেয়াল করবে যে ইসলামী ছাত্র সংঘের লোকজন, যারা এক সময়ে ডক্টর আলী চৌধুরী ফজলে রাব্বিয়াদেরকে তুলে নিয়ে গেছে, সেই ছাত্ররাও কিন্তু তখন সেখানে পড়ছে, কিন্তু মানুষ আবার সেই হাসপাতালগুলোতেই আসছে। ওনারা কিভাবে তখন চিকিৎসা দিয়েছেন নিজের জীবন বাঁচিয়ে, সেই সমস্ত কাহিনী আমরা এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যায়টাতে বলবার চেষ্টা করেছি। এবং এখানে বিশেষ করে দু তিনটা দলিল এরকম দেয়া আছে যেগুলো আমার মনে হয় এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি। আমরা জিন্জিরা হত্যাকাণ্ড, যেটা ম্যাসাকার হলো 2 এপ্রিল, সবাই জানে যে জিন্জিরাতে এরকম ভাবে পাকিস্তান আর্মি এরকম বিপুল হাসপাতাল থেকে সেলিং করে গানপোর্ট দিয়ে, এবং কবি নির্মলেন্দু গুণের বই আছে, বহুজনের বহু টেস্টিমনি আছে, কিন্তু কেউ যেটা জানে না যে নির্বিচারে গুলি করার পরে যারা আহত হলেন তাদের চিকিৎসা সেদিন কিভাবে হয়েছিল। কয়েকজন পল্লী চিকিৎসক যারা প্রথম এই শত শত আহত মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে তাদের অবদানের কথা কোথাও লেখা নেই। এবং সেদিন পাকিস্তান আর্মি গিয়ে মিটফোর্ড হাসপাতালের সমস্ত স্টাফ বের করে দিয়েছে, বিকেলবেলা হাসপাতালের তখনকার সুপারিনটেন্ডেন্ট তখন ঢাকা মেডিকেল কলেজ থেকে সার্জনের টিম ডেকে পাঠালেন, এখন যিনি আর এস শামসুদ্দিন, প্রফেসর মতিউর রহমান, কাদের সাহেব, ওনাদের একটা টিম গিয়ে বিকেল থেকে সারা রাত জিঞ্জিরা তখনও চলছে, ওনারা অপারেশন করছেন, পাম্প অপারেটর নেই, পানি পড়ছে না, গ্লাভস ধুতে পারছেন না, অটোক্লেভিং হচ্ছে না, সেই অবস্থায় ওনারা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এসব কাহিনীর কথা কেউ জানে না, এগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের চিকিৎসা যুদ্ধের কাহিনী। ঢাকার বাইরেও অনেক কাহিনী ঘটেছে, প্রথম দিকে আপনি সেই যশোরে হাসপাতালের ডাক্তার, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি প্রফেসর শামসুদ্দিন আহমেদ, এরপরে হচ্ছে আরো বিভিন্ন ময়মনসিংহ মেডিকেল কলেজে আলী আশরাফ এবং প্রফেসর মতিউর রহমান গিয়ে কিভাবে সেখানে, কারণ ওই পাকিস্তান আর্মি প্রথমে গিয়েই যেটা করেছিল এমন প্যানিক তৈরি করেছিল যে ময়মনসিংহ মেডিকেলের বেশিরভাগ ডাক্তার ভয়ে আতঙ্কে আত্মগোপন যেতে বাধ্য হয়েছিলেন জীবনে, কিভাবে রোগীর সেবা সেই সমস্ত জায়গায় হয়েছে, এবং চিকিৎসা যুদ্ধে নারীদের যে সমস্ত অবদান আছে সেগুলোর কথা আমরা এই চিকিৎসা চিত্র থাকার বাইরে এই অধ্যায়ে লিখেছি। মুক্তিযুদ্ধকালে রাজনীতিবিদ, ডাক্তার এবং মেডিকেল ছাত্র, এটার কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন কোন কোন ডাক্তার নার্স সেই সময় জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্য, যারা বিভিন্ন সাংগঠনিক কাজে, সরকারি কাজে, শিবির ব্যবস্থাপনার কাজে যুক্ত ছিলেন। কিছু কিছু ডাক্তার পছন্দ করতে তারা সামরিক যোদ্ধা হিসেবে যুদ্ধ করবেন,
ক্যাম্পে চিকিৎসা করবেন না, আর ক্যাম্পে যারা চিকিৎসা করবেন তাদের মধ্যে কেউ সেক্টরে গেছেন, কেউ শরণার্থী শিবিরে গেছেন, এবং ছাত্ররাও তখন ডাক্তার নাম নিয়ে এবং তাদেরকে সেই মর্যাদাও দেওয়া হয়েছে সেই সমস্ত নিয়ে শরণার্থী শিবিরে সেবা করেছেন, যুব শিবিরে সেবা করেছেন, এমনকি স্বাগতিক দেশের বিভিন্ন হাসপাতালেও চাকরি নিয়ে কেউ কেউ কাজ করেছেন, সেগুলোর বিস্তারিত বর্ণনা আমরা দিয়েছি। এখানে একটা দায়িত্বের কথা বলতে পারি, আজকে ডক্টর শহীদুল্লাহ ভাইয়ের আসার কথা ছিল, মানে বিএমএ এবং বিএনএ নার্সেস অ্যাসোসিয়েশন, ওনাদের উচিত হবে এইসব ডাক্তার এবং নার্সদের একটা তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা। এখনো এটা আসলে প্রফেসর কর্নেল লতিফ মল্লিক একবার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু এর পরে আর কেউ চেষ্টাও করেনি। আমরা মনে করি যে এটা আসলে করা হওয়া উচিত। এরপরে আসে মুক্তিযুদ্ধের সাংগঠনিক পর্ব। আমি আবারও জোর দিয়ে বলছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অধিদপ্তরের ক্রমবিকাশ, যেখানে আমাদের এখানে মঞ্চে উপবিষ্ট ডক্টর কাজী মেজবাউন নাহার, যাকে সবাই কাজী তামান্না বা আরো খুব সুস্পষ্ট করে, মানে আমাদের যৌবনের কথা যদি বলি, রক্তকরবীর নন্দিনী হিসেবে যাকে আমরা চিনতাম, তিনি উপস্থিত আছেন। সেই সময় তিনিও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন, এবং এই ডাক্তার আমলা এবং আর্মির মধ্যে যে একটা সমন্বয়ের সমস্যা, সেটার পরিপ্রেক্ষিতে কি করে আর্মি মেডিকেলের উন্মেষ ঘটল। এবং আমাদের বইতে এমন একটা দলিল আছে যেটা প্রথমবারের মতো প্রকাশিত হচ্ছে, যার মাধ্যমে আর্মি মেডিকেল কোরের এক্সাক্ট এস্টাবলিশমেন্ট ডেটটা, যে ডিজি কবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, সেটা আর্মি মেডিকেল কোরের বইতেও নেই, কিন্তু আমরা সেই দলিলটা জোগাড় করে এই বইতে দিতে পেরেছি। আশা করি আর্মি মেডিকেল কোর সেটা নজরে আনবেন। এবং একটু আগেই বলেছি যে 2021 স্বাস্থ্য অধিদপ্তর দিবস প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরের চ্যাপ্টারে আমরা চেষ্টা করেছি যতগুলো সেক্টর আছে, শুধু 10 নম্বর সেক্টরটা যেহেতু নৌবাহিনী বা নৌগেরিলা সেক্টর ছিল, তারা যখন যেখানে যে সেক্টরে যেত সেটা, তো এই বিভিন্ন সেক্টরের কোথায় কেমন জনবল ছিল, কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেই জিনিসগুলো আমরা উল্লেখ করেছি উল্লেখযোগ্য ঘটনা সহ। তবে দুটো ঘটনা, এর মধ্যে কর্নেল তাহেরের আহত হবার ঘটনা, হয়তো শাহাদুজ্জামানের প্রাচের কর্নেল যারা পড়েছেন তারা অনেকে জেনেছেন, কিন্তু আমরা একটা জিনিস এখানে অনেক বিস্তারিত ভাবে বর্ণনা করেছি, এটা হচ্ছে খালেদ মোশারফের ইনজুর হওয়া, তার চিকিৎসা নেওয়া এবং নিউরো সার্জারি করা। এবং এটা খুব ইন্টারেস্টিং, এই নিউরো সার্জন জাফরুল্লাহ ভাইও দেখতে গিয়েছিলেন, ভিএস মাদান তখন ছিলেন আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন। গুলিটা এমন একটা ফ্রন্টাল ডোরে এমন একটা জায়গায় ছিল যে কোন মানে প্রফেসর লেভেলের সার্জন যারা, তারা কেউ সাহস করছিলেন না। তখন এই ভিএস মাদান ইয়াং আর্মি ক্যাপ্টেন, উনি সাহস করলেন এবং সবাই ওনাকে দায়িত্ব দিলেন যে উনি করুন। এবং নেক্সট টু কিনের যে সিগনেচার, ওনার ওয়াইফ তখন গিয়ে পৌঁছায় নাই, তখন আরেকজন ওখানে আমির ভাই ছিলেন, মানে জেনারেল আমির, উনি সেটা সই করেন। এবং এই ভিএস মাদান খুব ইন্টারেস্টিং, এটা অনেকেই জানেন না, যে একটা স্পেশাল চার্টার ফ্লাইটে 16ই ডিসেম্বরের পরে, 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত ঢাকা সিএমএইচে পাকিস্তানি ইনজুর আর্মিদের সার্জারি করে গেছে, সেটা হচ্ছে ভারত পাকিস্তান চুক্তির অধীনে চিকিৎসা দিয়ে গেছে। 2 নম্বর সেক্টরের একটা হাসপাতাল অন্যান্য সেক্টরের মতো না, একটা ভিন্ন, এবং বাংলাদেশ হাসপাতাল মানে চিকিৎসা যুদ্ধের একটা আইকনে পরিণত হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চিকিৎসা যুদ্ধ বললেই বাংলাদেশ হাসপাতালটাকে তুলে ফেলি, তার ছবি দিয়ে দিই, এবং আমাদের বইয়ের প্রচ্ছদেও তাই আছে। এটার উপরে আমরা একটা বড় অধ্যায় লিখেছি, এবং এখানে আমরা কয়েকজন মানুষকে হাইলাইট করে আসলে অধ্যায়টা লিখবার চেষ্টা করেছি। প্রথম, এই যে ছোট করে দেখা যাচ্ছে, বইতে গেলে দেখবেন
যে শ্রীমন্তপুরে যখন বাংলাদেশ হাসপাতালের আতুরঘর যদি বলি যখন শুরু হয়, ক্যাপ্টেন আখতার আহমেদ শুরু করেন, প্রায় কাছাকাছি সময়ে নাজিম ভাই সোনাগোড়াতে তখন সেই কেন্দ্রটি শুরু করলেন, গিয়ে ক্যাপ্টেন আখতার ওখানে চলে আসলেন, সেখান থেকে মেলাঘর, মেলাঘর থেকে বিশ্রামগঞ্জ, এই যে ক্রমবিকাশের যাত্রা, এই যাত্রায় কয়েকজন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাদের বয়ানে আমরা এগুলো বলবার চেষ্টা করেছি। এখন এখানে একটা কথা উল্লেখ করবার মতো, 73-74 সালে যখন মানুষ ফ্রেশ মেমোরি থেকে যে কথাগুলো বলেছে, আমরা যে ডকুমেন্ট গুলো পেয়েছি, আমরা দেখেছি 75-এর পর থেকে যখনই রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, মানুষের সাক্ষাৎকারে একই মানুষের ভাষ্য বদল হয়ে যাচ্ছে। তো সাধু জামান এবং আমাকে ইনফরমেশন ট্রায়াঙ্গুলেশনে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের ভাষ্য বিভিন্ন ভাবে মিলিয়ে তারপরেই লিখবার চেষ্টা করেছি, তারপরেও কিছু কিছু ভুল ত্রুটি থেকে যাবে, কিন্তু আমরা মনে করি যে এখানে যাদের নাম দেখতে পাচ্ছেন এই মানুষগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আমরা ওই চ্যাপ্টারে কিছু ভিন্ন মাত্রার তথ্য দিয়েছি। তার মধ্যে একটি হচ্ছে একটা ডক্টর জেন বোসের রহস্য কাহিনী, আরেকটা হচ্ছে যুদ্ধদিনের প্রেম, সেটা আমাদের চিকিৎসক এবং অন্যদের মধ্যেই হোক অথবা অন্যান্য ক্ষেত্রে যারা আছেন তাদের দ্বারাতেই হোক, আপনারা পড়লে আমার মনে হয় বিষয়টাতে একটু মজা পাবেন। কিন্তু সব শেষে আমরা যে জিনিসটা একটা সিরিয়াস আলোচনা করেছি, এটা হচ্ছে নার্সিং সেবার জেলা মানে শ্রেণী চরিত্র, কারণ আপনারা জানেন সে সময় বাংলাদেশ হাসপাতালে ঢাকা শহরে অত্যন্ত আমরা যেটা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যেটাই বলি না কেন, অর্থাৎ এলিট ক্লাসের বহু মানুষ সেখানে নার্সিং সেবায় যুক্ত ছিলেন। কিন্তু পরবর্তীতে কেন আমরা নার্সিং সেবাকে এখনো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি বা আপার মিডিল ক্লাস ফ্যামিলি এখনো একটা ডিগনিফাইড প্রফেশনের মধ্যে আমরা আমাদের ছেলেমেয়ের কথা কেন ভাবি না, এই প্রশ্নটা তখন থেকেই আমাদের মাথাতে আমার মনে হয় রয়ে গেছে। এই চ্যাপ্টারটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে শরণার্থী শিবিরে আমরা ব্যাপকতা, সমস্যার ব্যাপকতাটাকে একটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছি যে একটা ছোট্ট শহরের জনসংখ্যা হয়তো 5,000, সেইখানে শরণার্থী হাজির হয়েছে 20,000, যেটা আমরা রোহিঙ্গাতে দেখেছি যে উখিয়ার পপুলেশন ছিল 3,00,000 কম, সেখানে 8,00,000 শরণার্থী চলে এসেছে। কিভাবে মানে থাকা থাকলেই তো আর সবকিছু ম্যানেজ করা যায় না, ফলে পরিবেশগত যে বিপর্যয় এবং তার ফলে যে কলেরা মহামারী এবং তার যে ব্যাপকতা, তার যে মর্টালিটি, ICDDRB-র একজন অত্যন্ত ওয়ার্ল্ড ফেমাস মর্টালিটি এক্সপার্ট আছেন সামসুল আরফিন, তাকে সঙ্গে নিয়ে এবং তার কাছে আমরা খুব গভীরভাবে কৃতজ্ঞ, কারণ আমি জানি যেদিন এই হিসাবটা আমরা চূড়ান্ত করি সেদিন তার মেয়ের বিয়ে, তারপরেও সে সময় দিয়ে আমাদেরকে এই হিসাবটা রিভিউ করে আমাদেরকে অনেক কনজারভেটিভ একটা হিসাব দিয়েছে। এবং আরেকটা কথা এখানে বলি, ওআরএস আবিষ্কার হয়েছিল এই কলেরা রিসার্চ ল্যাবরেটরিতে 67-এ, ল্যান্সেটে পাবলিশ হয়েছে 8-এ, কিন্তু পাবলিশ হওয়া মানেই যে প্রচলিত হয়ে যাওয়া তা না, 68-এর পরে ইভেন ডাক্তাররাও জানতো না যে ওআরএস খাওয়ানো যায় কলেরা বলে, কিন্তু যখন মানে শত শত মানুষ ক্যাম্পে মারা যাচ্ছে তখন ডক্টর দিলীপ মহলানবী এই ওআরএস এর ফর্মুলা দিয়ে ড্রামে করে ওআরএস বানিয়ে বনগা ক্যাম্প থেকে শুরু করে ক্যাম্পে ক্যাম্পে ওআরএস প্রচলন করে আমাদের শত শত মানুষের জীবন বাঁচিয়েছেন এবং কলেরাটাকে কন্ট্রোলে এনেছেন। এবং ওই ঘটনায় ইউনিসেফ এবং WHO-কে কনফিডেন্স দেয় যে ওআরএস এখন মাস পপুলেশনে প্রচার করা যাবে, এবং তারপরে আমরা 70-80 দশকে বাংলাদেশে ব্র্যাকের সৌজন্যে এবং সরকারের সৌজন্যে আমরা দেখেছি কি ব্যাপক প্রচলন হতে, এবং সেই থেকে ওআরএস এখন পর্যন্ত কয়েক কোটি শিশুর জীবন বাঁচিয়েছে, প্রতি বছর প্রায় 7 কোটি শিশু এবং প্রতি বছর প্রায় 10,00,000 শিশুর জীবন বাঁচাচ্ছে। এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে সমস্ত সমন্বয়ের কাহিনী, সবচেয়ে বড় যেটা একটা খুব হালকা প্রসঙ্গ আছে, কিন্তু যেমন ওখানে চৌকঠা রোগের নাম কনজাংটিভাইটিসের একটা এপিডেমিকের মতো হলো, সবাই ওটাকে বলতে শুরু করলো জয় বাংলা, এবং 2014 সালে যখন ইন্ডিয়াতে আবার একটা কনজাংটিভাইটিসের এপিডেমিক হলো, ইভেন ওই টাইমসেও হেডিং করেছে জয় বাংলা রিটার্ন, মানে ইট ওয়াজ সো ফানি।
কিন্তু আমরা দেখেছি যে লজিস্টিক্স ম্যানেজমেন্ট, শীত আসছে 70-80 লক্ষ কম্বল জোগাড় করতে হবে, তখনকার পৃথিবীতে সবচেয়ে বড় যে কার্গো প্লেন গুলো ছিল সেই প্লেন গুলো করলেও 80টা প্লেন লাগে শুধু কলকাতা এয়ারপোর্টে নামাতে। ইট ওয়াজ সাচ এ হিউজ লজিস্টিক মানে চ্যালেঞ্জ ছিল। যখন করোনার এপিডেমিক হচ্ছে তখন কতগুলো কার্গো প্লেন কলকাতা এয়ারপোর্টকে এক সময় বন্ধ করে দিতে হয়েছে ফর 3 ডেজ, যে যা মালপত্র জমেছে এগুলোকে ক্লিয়ার করে নিই তারপরে, কারণ কোনো কোনো ভ্যাকসিন ছিল যেগুলো ফ্রিজে রাখতে হবে, কেউ কিচ্ছু জানে না। তো এই যে মানে শরণার্থী ম্যানেজমেন্টের যে একটা আসপেক্ট, আমরা এই ডিটেলসগুলো তুলেছি এবং আমরা মনে করি এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওই ইয়ে ডিপার্টমেন্ট যেগুলো আছে, এই 71-এর এক্সাম্পল শুড বি সাইটেড অ্যান্ড থট অ্যাজ অ্যান এক্সাম্পল, যে কীভাবে সেই সময় এই জিনিসগুলো ম্যানেজ করা হয়েছিল। এরপরে আমরা এখানে খুব বেশি তথ্য পাইনি, কিন্তু খ্রিস্টান মিশনারিদের অবদান আমরা দ্রুত জবানবন্দিতে আমরা এখানে তুলে ধরেছি এবং আমরা শেষ করেছি উপসংহারের আগে যে চ্যাপ্টারটা দিয়ে, সেটা আমরা নাম দিয়েছি একটু ভিন্ন, যুদ্ধ এবং চিকিৎসার নতুন দিগন্ত। কিন্তু সেখানে আসলে আমরা অত্যন্ত কঠিন একটা বিষয় এবং এটা আমি সাধু জামানের কাছে অপরলতা চাইতাম যে এটা লিখতে গেলেই আমি মানে কেমন যেন লাগতো, মানে বিশেষ করে এই ধর্ষিতা নারীদের গর্ভমোচনের যে সমস্যাগুলো, তাদের পুনর্বাসনের যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আসলে মানে সেই সময় যে কাজ হয়েছে এবং যারা কাজ করেছেন, আমরা অত্যন্ত ফরচুনেট আজকে এখানে শেরিন জাহাঙ্গীর যিনি সেই সময় এই ওই প্রকল্পে কাজ করেছেন এবং খালিদা আব্বা আছেন যিনি প্রথম মেডিকেল অফিসার 72-তে তখন মাত্র ট্রেনিং নিয়ে ফেরত এসেছেন, ওনারা এই সমস্ত কাজে যুক্ত হতে পেরেছিলেন এবং ওনাদের ফলেই বাংলাদেশের পরে অনেক কিছু করতে পেরেছিল। আমরা সেই সময় বিদেশি ডাক্তার যারা এসে খালিদাবাদের সঙ্গে বা ঢাকার বাইরে যাদের সঙ্গে কাজ করেছেন তার সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু আমাদের কাছে সবচেয়ে চমৎকৃত লেগেছে হচ্ছে পঙ্গু হাসপাতালের বিকাশ, কারণ ডাক্তার টি হোসেন যিনি হেলথ সেক্রেটারি ছিলেন উনি সেই সময়ে কনভালেসেন্ট হোমের জন্য বাজেট রাখতেন এবং এটার গুরুত্ব কেউ বুঝতেই না, ওনার বাজেট কেটে দেওয়া হতো। উনি হার্ডলি 3-4টা কনভালেসেন্ট হোম করতে পেরেছেন কারণ কখনোই ওনাকে পর্যাপ্ত বাজেট দেওয়া হতো না। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেল যে সমস্ত ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে জেলা পর্যায়ের হাসপাতালগুলো সব যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধায় ভর্তি হয়ে গেছে, সাধারণ রোগীরা সেবা পাচ্ছে না। তখন আউসাইড চৌধুরীর মাধ্যমে গার্সকে ইনভাইট করে আনা হলো এবং আস্তে আস্তে এই যে পঙ্গু হাসপাতালের বিকাশ, এবং এটা সম্ভব হয়েছিল সেই সময়ে ক্যানিং কমিশনের প্রফেসর নুরুল ইসলাম এবং যারা ছিলেন ওনারা এত ফোরসাইটেড বেস, ওনাদের এত ভালো ছিল যে বাংলাদেশের ইতিহাসে এর আগেও ঘটেনি এর পরেও কোনোদিন ঘটবে কিনা জানি না, যে আর যে গার্সটের উপরে ওনারা বিশ্বাস করে 1 টাকা প্রতীকে বেতনে এই প্রথম এবং শেষবারের মতো উনাকে বাংলাদেশ সরকারের একটা প্রকল্পের প্রকল্প পরিচালক প্রজেক্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট করেছিলেন এবং এটা করেছিলেন বলেই উনি অত্যন্ত সততার সাথে স্বল্পতম সময়ে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পেরেছিলেন, যার ফলে এইরকম একটা প্রতিষ্ঠান একটা উদাহরণ তৈরি হয়। এই সবগুলো বিশ্লেষণ আমাদের বইটাতে আছে। তারপরেও আমি জানি সাদেক একটু আগে আমাকে বলেছেন যে একটা ভুল ধারণার চোখে পড়েছেন, আপনারা জানাবেন, আমাদের ইমেইল ওখানে দেয়া আছে, আমরা মানে এখানে বিজ্ঞানের প্রাক্তন মতি ভাই একটু মুদ্রণ সংখ্যাটা প্রথম দফা একটু কমিয়ে দিয়েছেন, বললেন যে কিছু ভুল বেরোবে তারপরে এগুলো সংশোধন করে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করলে ভালো হবে। তো বাইরে আপনারা বইটা যদি কেনেন পড়েন এবং কোনো ভুলভ্রান্তি বা নতুন তথ্য চোখে পড়ে আমাদেরকে জানাবেন, আমরা পরের সংস্করণে বইটা অনেক সমৃদ্ধ করার চেষ্টা করব। আমি দুঃখিত অনেক লম্বা সময় নিয়ে ফেলেছি, কিন্তু আশা করি হাসপাতালের অন্যতম সংগঠক, চিকিৎসা সেনা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের কাছে কিছু বলতে চান। প্রণীত
মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বই। এটা তথ্যবহুল, এত তথ্য আছে যে এটা তাদেরকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। তবে এটা এই প্রথম যে মুক্তিযুদ্ধের কালীন সময়ের চিকিৎসা ইতিহাস নিয়ে একটা পূর্ণাঙ্গ বই প্রকাশের চেষ্টা করেছে। এটা খুবই তথ্যবহুল কিন্তু অসমাপ্ত। এত বড় মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়েছে, ভারতে যুদ্ধ করেছে, পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে ক্ষেত্রে স্বভাবতই এই বিস্তৃত ক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে গেলে তারা আহত হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, চিকিৎসা হয়েছে। এটা অন্য কোথাও কোন দিকে নেই যে দেশের অভ্যন্তরে যে চিকিৎসার যে ব্যবস্থাপনা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমার কাছে তাই মনে হয়েছে এটা যদি তার পরবর্তী সংস্করণে একটু অন্যভাবে যদি লেখা হয়, প্রাতিষ্ঠানিক যে কথাটা, এটা আমরা যখন করতে যাই যুদ্ধের কথাই বলি, আমাদের বীরত্বের কথাই বলি, আমরা ভুলে যাই এত বড় একটা মুক্তিযুদ্ধের একমাত্র ট্রেনিং এনএসএ ছিল ডক্টর নাথেন, তাকে এই যে ত্রিপুরার ডিবি হসপিটালে তিনি এসে বিরাট সব অপারেশনে সেই একমাত্র এনএসএ এত বড় এই যে লক্ষ লোকের কথা শুনি তাদের সেবা করেছে। এর অজানা কাহিনী বহু আছে, কিছুটা লেখা বই আছে। আমার কাছে মনে হয় যে আমি যে যেটা যেভাবে দেখতে চাই দু চারটা জিনিসের একটু সংশোধনী আনতে চাই। বাংলাদেশ হাসপাতালের সরকারি নাম বাংলাদেশ ফিল্ড হসপিটাল, এটা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, তারাই তার যন্ত্রপাতি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তারা চিকিৎসার জন্য পুরানো কাপড় চোপড় সংগ্রহ করেছে, পাঠিয়েছেন তারা ওখান থেকে, তারাই মূল খরচটা বহন করেছে। সঙ্গে সঙ্গে তারা বইতে যে কেবল ওষুধের সাথে সাথে সমরাস্ত্রেরও সাহায্য করেছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন আবু হেনা সাইদুর রহমান খুসরু ভাই, তিনি যার কথা যার মায়ের যার বোনের কথা আছে মনোয়ারা বিনতে রহমান বইতে আছে উল্লেখ। তার বাবা আব্দুর রহমান সাহেব সম্ভবত নামে ছিলেন প্রথম মুসলিম এমবিদের ডাক্তার, উনি এই মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেক বেশি সেবা করেছেন আব্দুর রহমান সাহেব। তারই আব্দুর রহমান সাহেবের জামাই পরবর্তীকালে জামাই আবুল হাসান শামসুল আলম সাহেব, সত্যি কথা উনি আসলে পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থাপনার পথপ্রদর্শক। উনি যখন প্ল্যানিং কমিশনার ছিলেন আগে উনি পুলিশের করছিলেন, কিন্তু যখন প্ল্যানিং কমিশনার ছিলেন উনি থানায় এটা করেন। আমি যেভাবে আসতে চাই যে প্রাতিষ্ঠানিক এই বলি অনেক কম এসেছে, যখন মুক্তিযোদ্ধারা আগরতলা থেকে ঢাকার পথে আসত আমরা একটা নাম সবাইকে মুখস্থ করা ঢাকাতে আহত হলে বিপদে পড়লে এলিফ্যান্ট রোডে পলি ক্লিনিকে যাওয়া, এলিফ্যান্ট রোডে পলি ক্লিনিকে যাওয়া। ডক্টর আজিজুর রহমান ছিলেন সার্জন এবং তার স্ত্রী সুলতানা আজিজ ছিলেন অপূর্ব সুন্দরী মহিলা, হরকট উত্তু বলতে পারতেন।
ওখানে যাব। একবার একটা মজার কাহিনী হয়েছে, একটা মুক্তিযোদ্ধা আহত মুক্তিযোদ্ধা গিয়েছে, উনি এই বিপদে কথা বললেন, গুলি বের করতে ঠিক এই সময় রাত্রিবেলায় পাকিস্তানি কেউ তিনি সাহায্য এখানে পাচ্ছি চলছে কেন। তখন যেহেতু সুলতান না পাক খুব ভালো উদ্যোগ বলতেন, উনি বলতেন তোমার মাকে দেখতে চাও তুমি, ওর বাচ্চা হবে বলে তাকে গল্প বলে। সেই সুলতান আপা আর আজিজুর রহমান আজ একটা বিরাট অবস্থা ছিল। ঠিক একইভাবে আমাদের এই ঢাকা শহরে আরো অনেকে সাহায্য সব মেডিকেল কলেজের কাহিনী আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে আছে। বইটাতে আমরা ভুলে যাই যে প্রতিষ্ঠান কিভাবে দেশকে সাহায্য করে, সেই এই জন্য এই কারণে বইটা ইচ্ছা থাকে। ঢাকাতে অন্যান্য জায়গাতে জিকাতলাতে আলমগীর বলে একটা ডাক্তার ছিলেন জেনারেল প্র্যাকটিশনার, সেও মুক্তিযোদ্ধাতে মতি দিলে আজগর আলী আজগর মোতালিক অনেকে চিনতে পারেন, উনি কিডনি নিয়ে গবেষণা করতেন মোতালিক, তার চেয়েও বেশি ছিলেন হলো আমাদের রাব্বি সাহেব, টাকা দিয়ে সাহায্য করতেন মুক্তিযোদ্ধারা বিপদে পড়লে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। আর মূল ইসলাম সাহেব জাতীয় অধ্যাপক বঙ্গবন্ধু পরিবারকে যখন বঙ্গবন্ধু যখন অপারেশনের জন্য বিলাতে গিয়েছিলেন, উনি অপারেশনের পরে 72 সালে ইন্ডোপেশন করার জন্য যখন জিনিভাতে ছিলেন, তখন আমাকে বেগম মজিবুল্লাহ বলছিলেন কোথার পরে নুরি আমাকে বলেন কি কোথার পরে তো বঙ্গবন্ধু সে মুক্তি পাই, তারা অত্যন্ত হাই রিগার্ড করতো মুজিব। ওখানে বইতে আছে ডক্টর বদুদা সুফিয়ার কথা, তো আমার মনে হয় সুফিয়ার রোলটা একটু আন্ডার প্লে হয়েছে, সুফিয়া অনেক বেশি করেছে। আমাদের দুর্ভাগ্য একজন ডাক্তারের নাম চিকিৎসা ক্ষেত্রে তাদের এত বড় অবদান আছে মুক্তিযুদ্ধের ইচ্ছে একটাই প্রতিষ্ঠিত হয়নি। মুজিবুল্লাহ সাহেবের এই দেশের পোস্ট গ্রাজুয়েট শিক্ষার আমার মতো অগ্রগতি জাতীয় অধ্যাপক মূল ইসলাম সাহেব তার একটা ভাস্কর্য আমরা তো পিএসএ মিলে তো বসাতে পারতাম, সে আমার কথা নেই কথা ছিল এখানে মুদাসের আগে যাই তখন মুদাসের আগে কলকাতায় ছিল, তার সাথে পি হোসেন সাহেব সাথে আরেকজন ডাক্তার ছিল আমরা তখন সৈয়দ মুদাসের আগে এই এই সরকারের একটা উপদেষ্টা ছিল, তখন সে কথা দিয়েছিল তাকে বোধ হয় করেছিল যে পাবনা মেডিকেল কলেজের নাম হবে ফজলুল আব্বি মেডিকেল কলেজ, ফরিদপুরের নাম হবে হলো জোহর আকাদেমি মেডিকেল কলেজ। দুটার কাগজপত্র বেরিয়েছিল কিন্তু হয়নি। আরেকটা জিনিস অনুলিখিত রয়ে গেছে যে এই যে একটা বছর গর্ভবতীদের সেবাকে দিয়েছে, এই সময় চারজন মহিলা চিকিৎসক তাদের রোড একবারে উল্টে করা হয়নি। ডক্টর মেহেরুন্নেসা খাসের সাহেব উনি আব্দুল কেরানি গতীয় বাচ্চা গত তখনকার দিনে এত দায়ী পাওয়া যেত না, এত ট্রেন লোক ছিল না, উনি যেতেন ডক্টর মেহেরুন্নেসাই যেতেন, উনার কিন্তু বিরাট অবদান রয়ে গেছে। ঠিক একইভাবে শিরিন কাজী জোড়াকাজীর বোন এবং জোড়াকাজী ইনারা আজকে এখানে আগে তো শুনতার কথা বলেছি, এই চার মহিলার চিকিৎসকের কথা আমার মনে হয় বইটাতে যথার্থভাবে উল্লেখ করা হয়নি। এখানে বদুলের এই আপার এটা ইয়ে ছিল কলকাতায় পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশি ডাক্তার ছিল সৈয়দ মুদাসসির আলী আহমদ আলী এবং আরেকজন অধ্যাপক এম এন দত্ত, উনি কোনোদিন কলকাতায় পৌঁছার পরে না শরণার্থী শিবিরে গিয়েছেন না এই গিয়েছেন, উনি ডাক্তার পূর্ব ডক্টর এম এন নন্দী উনি জলপাইগুড়ি এসেছেন
দরকার তাকে আমি দেখতে গিয়েছিলাম। ঠাকুর মজুমদারের বোন ডাক্তার ছিলেন, ওই বাড়িতে আমি থেকেছি। ওখান থেকে ওটাও এক দুর্ভাগ্য, ওনার ছেলে গাড়ি চালিয়ে আসছিলেন ওখান থেকে, অতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়, তাকে দেখতে যেয়ে উনি শত্রু পরিণত হন, আর দেশে ফিরতে পারেননি। এটা বাংলাদেশের জন্য সেই আমরা এখানেও একটা অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছি। এম এন নন্দীর নামে আমাদের মনে রাখার দিতে এম এন নন্দী পোস্ট গ্রাজুয়েট করার জন্য নেতাজি সেই মরণান্তরের সময় উনি ইউরোপ যাত্রা করছিলেন, এই সময় কমিউনিস্ট পার্টি যে দেশে উনি চলে আসেন বিক্রম করে। এখানে এই দুর্ভিক্ষের সময় অনেক চেষ্টা করা যায়, তখন ঢাকা মেডিকেল কলেজের শুরু উনি ছিলেন তার দেশে। এখানে অটোমেটিকে ছিলেন ওমর জামাল, বাট উনি চলে যাওয়ার ফলে ওনার জায়গায় কাজ করতেন কেএস আলম আর সিরাজুল্লাহ। সিরাজুল্লাহ সাহেব ছিলেন আমাদের চক্ষু বিষয় রেফারুল্লাহ জামাই, উনি অত্যন্ত হিউমারাস ব্যক্তি ছিলেন। উত্তর পরে পরে মানে কগুল সাহেব স্বাস্থ্যমন্ত্রী উনি যেই বলতে এলি বিলাতে পাঠায় দেয় চিকিৎসা, খালি সবাই বিদেশ পাঠায় দিতে তখন তখন একটা এই যে তো হ্যাঁ বিদেশ একজনকেই পাঠানো হয়েছিল, প্রথম ব্যক্তি যাকে পাঠানো হয়েছিল সে হল শরীফুল ইসলাম তালিম। আমি আর ডক্টর আজিজুর রহমান আমরা ক্যান্টনমেন্ট খুলেছিলাম, কারণ আমাদের সব ডাক্তাররা পাকিস্তানে আটকা পড়েছিল, একমাত্র শফিক ছাড়া সেও অ্যানেসথেসিস্ট ছিল। বাকিরা যখন আজিজ ভাই এই হাসপাতাল চালাতে তারা এই যাবে। যেখানে একটা জিনিস না বললে হয় না, ভারতে আমাদের এই বইতে আছে ছাত্ররা কীভাবে করেছে, কিছু কিছু ডাক্তাররা শরণার্থী শিবির ছিলেন, ভারতীয় ডাক্তারদের একটা অবদান আছে। রবিনারায়ণ বলে একটা শুদ্ধ পাস করা সেটা ব্যাঙ্গালোর থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এসে আসে, তারা শরণার্থী শিবিরে তারা ভয়ানক কাজ করেছে। এই মাথা থেকে ওই মাথা তারা প্রত্যেকটা সকলে মধ্যপ্রদেশে জোহরা গাজীর বাবা ডক্টর আব্দুল সত্তার তার বিশেষ অবদান আছে। ত্রিপুরায় এখানে প্রায় প্রত্যেকটা সকলে বোম্বেতে ডক্টর আন্তিয়া আনান্দ এরা অনেকেই ভারতীয় ডাক্তারদের চিকিৎসা ক্ষেত্রেও একটা বিরাটি ঈদ হয়ে গেছে। এখানে তারা যে বিভাবে এই করেছেন সেটা অকল্পনীয় তাদের সেবা। আজকে চিকিৎসা ক্ষেত্রে যে চিকিৎসাকারের বইটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ একটা বই, আমার প্রত্যাশা এটা প্রত্যেকটা মেডিকেল শিক্ষার শিক্ষক এবং শিক্ষার্থী সবার জন্য এটা অবশ্যই পাঠ্য হওয়া উচিত। এটা দ্বিতীয় সংস্করণে এটাকে অনেকেই চিকিৎসকরা এছাড়া অন্য কাজ আমরা করি, ভারত সরকার তার ছিল দুটোটা কেবল ভারতীয় সীমাবদ্ধ তার এদিকে আমাদের এই আমরা উপলব্ধি করছিলাম যদি এটাকে আন্তর্জাতিক না করা হয় এই দুটোটা আমরা ভারতের উদ্দেশ্যে পেরে নিতে হয়ে যাবে। সেই জন্য আমার ওসমানি সাহেব আমাকে বলেন যে এন্ড্রি মালোর কাছে অনেক অস্ত্র আছে, ওনার ডায়াফ্রা যুদ্ধের অস্ত্রগুলি নিয়ে আয়। আমি তো কখনো এই ব্যবসাও করি নাই, চালিও না, আমি একটা চিঠি দিয়ে পাঠাই এয়ারপোর্টে, তারপর বলে আবু সাহেব তো দিদি তোমার সঙ্গে যাবে। তখন দিল্লি এয়ারপোর্টে তারা সব কিছু ভারতীয়রা তারা কোনো মতে যোগাযোগ করতে দিচ্ছিল না, তুইটা আমাকে আটকায় নিয়ে চিঠিতে রেখে দিয়েছিল। আমি গিয়েছিলাম এনজয় মালোর সাথে যোগাযোগ করতে, যোগাযোগ করেছিলাম এনজয় মালোকে আমি এই সরকারে নিয়ে নিয়েই করি। অপরপক্ষে যেমন আমি বলেছি যে বিলেতে প্রায় 1500 বাংলাদেশের ডাক্তার ছিল, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রেও সকালে বাঙালি ডাক্তার ছিল, তাদের অগ্রদূত ছিলেন খন্দকার আলমগীর, উনি ছাত্র ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট।
ওনার টাকাটা আমাদের মিরপুরে ওনার একটা জায়গা আছে, উনি সেটা গণস্বাস্থ্যকে বৃদ্ধাশ্রম করার জন্য দান করে গেছেন। এই যুদ্ধের সময় একটা অন্য কাহিনী বলতে চাই, যুদ্ধের যে তার বলেছে কথা, তারা আমাদের সামরিকরা তারা বলতে যে আমাদের ডাক্তার না আসতে পারে, আমাদের একটা বুলেটেন দান, বুলেটেন দান যাও, আপনি যান যে আইআরএর সাথে যোগাযোগ করেন, তাদের কাছে একটি করে পাওয়া যায় সেটার ব্যবস্থা করেন। তারা এখানে একটা তথ্য হচ্ছে মুক্তিযোদ্ধারা দাবি করছে অনেক কিছু করছে, এটা সত্যতা নিরূপণ করার জন্য বলে যে আমি আমি তখন ঢাকায় আছি, আমি জুলাই মাসে ঢাকায় আছি, আমাকে বলা হলো কোথায় করতে যেতে পারবো কোথায় করতে যেতে পারবো না, কাহিনী সংক্ষিপ্ত করে বলি। তবু ঢাকাতে এসছি, শহীদ মিনার দেখলো না, আমার মৃত্যুর দলে এসে তারপর তাদের আদেশ অমান্য করে আমি শহীদ মিনার দেখতে গেলাম। এই এই মেডিয়ার বলতে আমার বিচরণ ছিল অনেক বছর, তখন আমি দেখছি অবাক হয়ে দেখছি লেখা আছে মসজিদ, ঠিক এমন সময় আমার কাছে থাপ করতে কে দেখতেন এত গভীরভাবে কি দেখতো মসজিদ দান্তিক আর্মি কাল অর্থাৎ আইডেন্টিক আর্মি কাল বলে আমাকে তাদের কি যে বললো অনেক সময় আমাদের সাহায্য করেছে মন্ত্রী কাদের, ওনার সার্টিফিকেট দেওয়া আইডেন্টি কার্ড দেখালাম ভাবো। আজকে যুদ্ধের ইতিহাসটা লিখতে হলে নির্লিপ্ত ভাবে লেখা অর্থাৎ কঠিন কাজ, তাহলে সেটাকে আমার মনে হয় তারা এটা হাইদুল এবং সাহিদুজ্জামান একটা বিরাট কাজ করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আশা করি আমাদের মেডিয়ার কলেজে এটাকে পড়া অবশ্যই পাঠ্যপুস্তকে পরিণত করবে, কিন্তু হলেও জানবে তার তো মনে রাখতে হবে এটা শুরু, এই কাহিনী অসম্ভব। আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই যখন কথা বলতে যাই তখন আমরা নিজেদেরকে কেন্দ্র করেই কথা বলতে পছন্দ করি এবং সেটা বলার ক্ষেত্রে সহায়কও হয় বটে। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 10/11, সব স্মৃতি ভালো মনে নেই, যতটুকু মনে আছে যে আমাদের গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আমরা গ্রামে ছিলাম, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম। আর মনে আছে আমার বাবা চাকরি করতেন সরকারি চাকরি, ওই সময় ওনাকে ট্রান্সফার করা হয়েছিল রংপুরে, ফেনী থেকে রংপুরে, ওই ট্রেনের ওয়াগনে মালপত্র তুলে দিয়ে আমরা সম্ভবত 25 মার্চ বিকেলে আমাদের গ্রামের বাড়ি যাই এবং এরপরে আর ওগুলোর হদিস পাওয়া যায়নি, ওই ওয়াগন কোথায় গেছে বাকি সেটা এক প্রসঙ্গ। আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি যতটুকু করতে পেরেছি সেটা আমি বলি। আমি যখন এই কোভিডের সময় আমাকে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব দেওয়া হয়, আপনারা সবাই জানেন একটা টালমাটাল অবস্থা ছিল, আমরা চেষ্টা করেছিলাম একটা টিম ওয়ার্ক, এটা আমি একানই এখানে প্রফেসর নাসিমা আছেন, উনি এডিজি অ্যাডমিন ছিলেন, তারপরে আমাদের এডিজি প্ল্যানিং সাবরিনা, প্রফেসর সাবরিনা সহ আমাদের একটা গুরুত্বপূর্ণ টিম ছিল যেই টিমের মধ্যে আমরা কাজ করেছিলাম। 2 মে 1971 যে অধিদপ্তরের জন্ম সেটা আমাকে
ধরিয়ে দিয়েছিলেন আমার অগ্রজ ডক্টর খায়রুল ইসলাম। আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, কারণ ওই অনুষ্ঠানটাতে আমরা টি হোসেন সহ ওই সময় যারা কাজ করেছেন আমাদের মাদ্রাসা আলী স্যার এবং আরো অন্যান্য যারা ছিলেন তাদেরকে স্মরণ করেছি, আমরা একটা উপস্থাপনা করেছিলাম। তখন কোভিড খুব মারাত্মক ছিল, সারা দেশে আমরা সবাইকে সংযুক্ত করে এই দিনটাকে মনে রাখার জন্য যে বাংলাদেশের প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের জন্ম এবং সেই স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম মহাপরিচালক ছিলেন একজন সার্জন, আর 50 বছর পরে আমি আরেকজন সার্জন সেই দিনটাকে স্মরণ করছি। মধ্যখানে আরো একজন সার্জন ছিলেন অধ্যাপক এটি সিদ্দিক স্যার, কিন্তু আমি জানি না ওনার কথা আমি ওইভাবে শুনে, যদি উনি আমাদের শিক্ষক ছিলেন। এইখানে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আমি সার্জারি পড়ার জন্যে যে উদ্বুদ্ধ হয়েছিলাম যে শিক্ষকের জন্যে, সেই প্রবাদপ্রতিম শিক্ষক যিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন প্রফেসর মতিউর রহমান আমার সামনে, আমি আমার হ্যাটস অফ সেলুট জানাই। আমি জানি না উনি কেন আমাকে পছন্দ করতেন, থার্ড ইয়ার থেকে উনি যখন ক্লিনিক্স করতে যেতাম উনি আমাকে ডেকে নিতেন, তেমন কিছুই পারতাম না কিন্তু উনি আমাকে নানান রকমের লিখ দিতেন। একটা একটু ছোট্ট গল্প যদি আপনারা অনুমতি দেন আমরা করি, যে সেটা হচ্ছে যে তখন একটা কম্বাইন্ড ক্লাস হতো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার একসাথে। তো কম্বাইন্ড ক্লাসের নিয়ম ছিল ফিফথ ইয়ার সামনে বসবে, তারপরে ফোর্থ ইয়ার, তারপরে থার্ড ইয়ার। স্যার ওই কম্বাইন্ড ক্লাস নিচ্ছেন, একটা ইন্টারমিডিয়েট সিরোগ্রাম ছিল আগের আরেকটা, তার বুঝতে পারলাম কিডনি ফাংশন দেখার জন্য একটা পরীক্ষা, তখন ওটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। ওই এক্সারসাইজ স্যার খানিকক্ষণ আগে ওয়ার্ডে আমাদেরকে দেখিয়েছিলেন, কিন্তু কথা হচ্ছে যে স্যার ওই ফিফথ ইয়ারের বড় ভাইদের যখন জিজ্ঞেস করলেন, খ্যার ভাইয়ের একজন বন্ধু ছিলেন আতিক, অত্যন্ত কি বলবো মানে অ্যাটাকিং ল্যাঙ্গুয়েজের কথা, যদি মনটা খুব নরম ছিল। তো তখন ওনাদের দু একজনকে প্রশ্ন করা হলো, ওনারা সেটার উত্তর দিতে পারেন না, পড়ার ফলে স্যার ভাবছেন যে যেহেতু একটু আগেই উনি ক্লাসে এটা পড়িয়েছেন, কাজে আই কুড বি দ্য ওয়ান হু ক্যান আনসার। স্যার তখন ইচ্ছে করেই সিনিয়র স্টুডেন্টদেরকে একটু টিস করার জন্যই হয়তো বা আমাকে ডেকে নিলেন সেই পুরনো এক নম্বর গ্যালারি 1880 সালের সেই লাল দালান, মানে গরমেও ঠান্ডা শীতে তো ভীষণ ঠান্ডা। তো সেখানে যখন আমি যখন এই স্টেজে উঠলাম, স্যার আমাকে বললেন যে আই নো দিস ইয়াং বয় কুড অ্যান্সার দিস এক্সরে, ও বলবে। তো আমি তো স্যার মাইকটা এরকম করে ধরে রেখেছেন, মাইক একটা হাতে মাইক এরকম করে ধরে রেখেছেন, আমি বললাম যে স্যার আমি এটা যাই না, আমি পারবো না স্যার। স্যার বলল যে তুমি একটু মুখ টুক নাড়ো, আমি একটু বলি। তো এখন আমি আবার বললাম স্যার আমি পারবো না, তারপরে স্যার মাইকটা মুখে গেছে, মানে ওয়েল হিজ অ্যান্সার ইজ কারেক্ট অ্যান্ড হি ডায়াগনোসিস হি ডায়াগনোসিস করে দিস ইজ এ কেস অফ হাইড্রোনাইট্রোসিস। এখন কথা হচ্ছে যে এই খারিল ভাইদের কাছে যারা ছিলেন, বিশেষ করে আতিক ভাই, আজকে আতিক ভাই দেশে নাই, আতিক ভাই আরেকজন ফিরোজ ভাই আরেকজন ছিল মিন্টু ভাই, তারা তিনজন আমাকে তখন তো চোখের যা ইশারা টিশারা দিল সেটা বুঝলাম, বের হওয়ার পর আমার কলার ধরে বললো যে আজকে হোস্টেলে যাবি না, তো এত বড় সাহস তুই এইখানে উত্তর কেন দিলি, কি জন্য দিলি আমাদের অপমান করেছিস। সেই আমার শিক্ষক মেজর মুক্তিযোদ্ধা, তার কাছে আমি শিক্ষা পেয়েছি, আমি স্মরণ করছি। আর খায়রুল ভাই আমার অগ্রজ, আর শুধু অগ্রজ বললে কম বলা হয়, আমার বন্ধু আমি বলবো। খায়রুল ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছিলাম, প্রফেসর সুরাজ আমি গাইডিং প্রফেসর, উনি আজকে নাই, খুব আদর করতেন আমাদের। উনি টেন টিচার্স নামে একটা অবস্টেটিক্সের বই ছিল, সেটার বাংলা করার দায়িত্ব পেয়েছিলেন বাংলা একাডেমি থেকে। তো প্রাথমিক যে ঘষা মাজার বাংলার প্রথম যেটা করা হয় সেটা খায়রুল ভাই আমাদেরকে দিয়ে করিয়েছিলেন, আমি নিজেও একজন সেটা ছিলাম, বেশ কয়েকটা চ্যাপ্টার আমি বাংলা করে দিয়েছিলাম, ওগুলোকে পরে ওনারা উনি এবং লেখক ভাই
ওনারা দুজন এটাকে এডিট করে তখন বাংলায় তখন ডাক্তারি বই লেখার একটা উৎসাহ এসেছিল তখন করার জন্য ওনারা চেষ্টা করেছিলেন। আর একটা বড় কাজ খাইরুল ভাই করেছিলেন, শেখর সন্ধানে নামে একটা ছোট্ট বই উনি এবং লেখক ভাই এবং তৎকালীন যারা মুন্তাসির মহামনের কন্ট্রিবিউশন ছিল আমার যতটুকু মনে পড়ে, ওই বইটা এখন আমার কাছে নাই কিন্তু ওটা অনেক ছবি তখন আমরা ছবি তুলেছিলাম আছে। মিডফোর্ড হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এই যে নামের অসঙ্গতি বা সঙ্গতি যেটাই বলেন, এখানে সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না। এটা যদি নাম হতো তাহলে পরে হওয়া উচিত ছিল আইদার রবার্ট মিডফোর্ডের নামে অথবা সন্তোষের রানী দীনমণি চৌধুরানীর নামে, যিনি সবচেয়ে বেশি ডোনেট করেছিলেন ওই সময় 1880 বা 82 দিকে। উনি 50,000 টাকা বাবদ ডোনেট করেছেন, উনি বিধবা হওয়ার পরে ওনার সন্তোষের সমস্ত জমিদারি বিক্রি করে এই টাকা দিয়ে উনি চলে গিয়েছিলেন। তো এই সমস্ত নানান বিষয়, এক একটা ওয়ার্ড এক একজনের নামে, শঙ্খনিধি ওয়ার্ড ছিল, প্রেমচাঁদ রায় বাহাদুর ওয়ার্ড ছিল, তারপরে হচ্ছে আসানুল্লাহ ফিমেল ওয়ার্ড ছিল, তারপরে লেডি ডলফিন ওয়ার্ড ছিল, এই সমস্ত ইতিহাসকে খুঁজে খুঁজে বের করেছিলেন খায়রুল ভাই এবং লেখক ভাই। সেই সুবাদে এবং ওনার পড়াশোনার সুবাদে আমরা একটা অজানা ইতিহাসকে আমরা জানতে পেরেছিলাম। আর শাহাদুজ্জামান ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু আমি ওনার লেখার একনিষ্ঠ ভক্ত। ওনার প্রকাশিত প্রায় প্রতিটি বই আমি পড়েছি, ওনার লেখার বাঁধনি, ওনার গদ্য অত্যন্ত চমৎকার এবং আমি বলবো যে অত্যন্ত দৃঢ় এবং দীপ্ত, এবং সেটা আমাকে সাংঘাতিক রকমের টানে। এই দুজন ডাক্তার তারা আজকে স্বাধীনতার 50 বছর পরে এই যে একটা ইতিহাস চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের অবদানের কথা তুলে ধরলেন, সেজন্যে আমরা মনে হয় সবাই জোরে করতালি দিয়ে তাদেরকে সালের কথা শুনলাম। এই বয়সে কি অসম্ভব নির্ভুল স্মৃতিচারণ, নাম সহ কাজের সময় সহ এবং তাদের মানে কি করেছেন তখন কারা করেছেন, যেমন অদিত স্যারকে আমি ওইভাবে চিনতাম না, আমরা ম্যাডাম যিনি ছিলেন সুফিয়া খাতুন, সুফিয়া খাতুনকে আমরা চিনতাম। তো জোড়া কাজের নাম শুনেছি এবং সেটা সম্পর্কে আমি ইন্ডিয়ান ডাক্তারদের কথা, তারপরে বাংলাদেশে যারা আছে তাদের কথা যেভাবে বললেন আমি খুবই অবাক হয়েছি, খুবই মানে আমরা আমাকে দীর্ঘায় করুক নিরোগ জীবন দান করুক। আর সামনে যে সমস্ত মুক্তিযোদ্ধা ডাক্তারদেরকে আমরা দেখতে পেলাম, আমি তাদের উদ্দেশ্যে স্যালুট জানাই যে আজকে এই অনুষ্ঠানটি না হলে তাদেরকে দেখার সৌভাগ্য আমার হতো না। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা এই সমস্ত মুক্তিযোদ্ধাদের আমাদের যিনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন পদ্মা ম্যাডাম সহ আর যিনি বক্তৃতা দিয়ে গেলেন তাদের সবার প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা শ্রদ্ধা। এখানে দাঁড়াতে পেরেছি আজকে বাংলাদেশ স্বাধীন জন্যে, এখানে কাজ করার সুযোগ পেয়েছি আজকে বাংলাদেশ স্বাধীন জন্যে, আমরা সেই সব শহীদদের কথা যেন ভুলে না যাই। রবীন্দ্রনাথের কথায় শেষ করি, যেন যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে সকলে। আমরা যেন ভুলে না যাই, আমরা যেন বেদনা পাই শয়নে সকলে। জয় বাংলা। মাননীয় মহাপরিচালক ডক্টর খুরশিদ আলমকে অসংখ্য ধন্যবাদ। উনি অসাধারণ বক্তা, দুর্ভাগ্যবশত খুব বেশি শোনার সুযোগ হয় না, মানে বেশি সময় দেন না উনি গণমাধ্যমকে, তো আজকে শোনার সময় সুযোগ হলো সেজন্য অসংখ্য ধন্যবাদ। এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে আপনারা জেনেছেন যে এই বইটি নির্বাচিত কিছু অংশ 2020 সালে এবং 2021 সালে সর্বমোট 6টি রচনা দৈনিক প্রথম আলো পত্রিকা সংবাদ প্রতিবেদন বা নিবন্ধ আকারে প্রকাশ করেছিল, এবং যার কারণে 2021 সালে প্রকাশিত প্রতিবেদনগুলোর জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর এই নিবন্ধের জন্য ডক্টর শাহাদুজ্জামান এবং ডক্টর খায়রুল ইসলামকে বজলুর রহমান পদকে ভূষিত করে।
যিনি বইটি ছাপানোর জন্য লেখক দুজনকে তাগাদা দিয়েছেন এবং বারবার তাগাদা দেওয়ার ফলে দু বছর এগোতে পারতো সেটা বলেছেন ডক্টর খায়রুল ইসলাম। যাই হোক, তারপর হয়েছে দু বছর পরে হলো, সেটার জন্য আরো একবার জনপন্থী রহমানকে ধন্যবাদ এবং আমাকে থামতে বলছেন তারপর থেকে। সবাইকে শুভেচ্ছা। মিথিলা তো মিথিলা ফারজানা আপনারা তো জানেন, প্রতি রাতে প্রায় প্রতি রাতে দেখো ঝগড়া তত্ত্ব আর উত্তেজনা তৈরি করে সৃষ্টি করে সেটাকে থামানো, সে সবকিছু পালন। আসলে সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসলে আর ডক্টর মতি ওর রহমান না মতি উর রহমান কতবার যে কাটাকাটি করলাম স্যার, আমি উর করি ওরা ওনার ওই সত্য সেটাই সত্য, এভাবেই সত্য আমরা জানি। আসলে মানে আজকের অনুষ্ঠানে অনেক এত মানে কোনো বই আলোচনায় এই এই পরিমাণ লোক এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এটা খুব কম হয়। আমরা তো বই নিয়ে নানা রকম আলোচনা অনুষ্ঠানে যদি করি, কিছু নির্দিষ্ট আলোচনা নির্দিষ্ট শ্রোতা বা দর্শক বা আলোচক থাকে, সেদিক থেকে আমি বলবো শাহজামান এবং খায়রুল ইসলামের এটা একটা কৃতিত্ব, তাদের শোনা তাদের সত্যি তাদের সকল ভালো কাজ ভালো লেখালেখি সকল ভালো গবেষণার ফল। আবারও সে কথাতে আসে, এখন আমাদের মধ্যে অনেক দুঃখ কষ্টের কথা আমরা বলি, কিন্তু কেউ যদি ভালো কাজ করে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ভালোবেসে তাহলে তার স্বীকৃতির সম্মান আমাদের সমাজে আমাদের এরকম শাহজামান বা খায়রুল ইসলামরা সে স্বীকৃতি সে সম্মান পা, তাদের জন্য আমরা একটা হাত পেলে দিতে পারি। আসলে মানে ধরেন যে বাংলায় মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম আমাদের 1971 সাল 1971 সালের 9 মাস তার পেছনে আরো 2 দশকের ইতিহাস এবং বহু উত্থান পতন আন্দোলনের মধ্য দিয়ে বহু ব্যক্তি মানুষ পরিবার আত্মত্যাগের মধ্যে দিয়ে এবং আমাদের সময় সেই 70-এর দশকের সকল রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক আন্দোলনের সাথে সাথে রাজনৈতিক আন্দোলন চুক্তিগতভাবে যখন 71-এ গিয়ে পৌঁছায় সে একটা ভিন্ন একটা পরিবেশ একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা হয়ে যায়, যেখানে বাংলাদেশের প্রতিটা অঞ্চলের প্রতিটা পরিবারে কেউ না কোনো না কোনোভাবে তারা মুক্তি সংগ্রামে আমাদের স্বাধীনতার যুদ্ধে যোগ দিয়েছিলেন যুক্ত হয়েছিলেন। এবং তারপর থেকে যদি আমরা দেখি আমাদের সকল কাজে সকল কর্মে সকল বিষয়ে সেই দিনগুলির প্রভাব কোনো না কোনোভাবে এটা আমাদের মধ্যে এটা আমরা দেখতে পাই। আর এই বইটার কথা বলতে গেলে আসলে আমি বলবো যে অত্যন্ত সুশৃঙ্খলিত, যেহেতু বইটা আমরা প্রকাশ করেছি এই বইটা বারবার আমার দেখার সুযোগ হয়েছে। দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য বই কিন্তু বাজারে আছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আছে এবং সরাসরি যারা মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী বা লেখক শিল্পী সংস্কৃতি সেবীরা তাদেরও একটু লিখিত বই আছে, আত্মস্মৃতি একরকম গবেষণামূলক বইও আছে। তাই বলবো এই দুজনের এই বইটা একটা প্রামাণ্য দলিল, একটা একটা কি বলবো এটা একটা দলিল বা একটা সঠিক বই, একটা ইতিহাস বই লেখার একটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এবং আমাদের সেই 25শে মার্চ রাতের ঘটনা থেকে শুরু করে 16ই ডিসেম্বর এবং তার পরবর্তী তার কিছু না কিছু বিষয় যুক্ত ছিল যেগুলি আরো 2 বছর পর্যন্ত সেটা পঙ্গু হাসপাতাল ধরে আরো অন্যান্য কোনো বিষয় এটা পরিষ্কার চিত্র আমরা পাই দেখতে পাই। এবং তথ্য অনুসন্ধান তার সূত্রে যাওয়া যত ধরনের বইপত্র সাময়িকী বা ব্যক্তি সাক্ষাৎকার নেওয়া
সব তারা করেছে। এবং সেখানে করতে গিয়ে ব্যক্তির ভূমিকা, সমাজের ভূমিকা, নার্সের, চিকিৎসকের, পল্লী চিকিৎসকের, সাধারণ মানুষের ভূমিকার কথা তারা নিয়ে এসছে অত্যন্ত সঠিক এবং সত্য হিসাবে। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, কারণ কোনো ভুল হওয়ার কোনো সুযোগ এখানে ছিল না যে পদ্ধতি তারা অনুসরণ করেছেন। এবং এই সবের মধ্যে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ, আমাদের পুরনো ঢাকার সে বিখ্যাত মিরফোর্ড হাসপাতাল কলেজ, আরো অন্যান্য এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, এই কলেজগুলোর অধ্যাপক, শিক্ষক, ছাত্র বিচ্ছিন্নভাবে সর্বত্র যারা আছেন নানা ক্ষেত্রে নানাভাবে যথাসম্ভব অধিকাংশই কোনো না কোনোভাবে তাদের উপস্থিতি আমরা দেখতে পাই। এটা অত্যন্ত একটা বিশেষ একটা গুণ সমৃদ্ধ গবেষণার কারণ। আমি বলবো যে এই বইয়ের এটাকে আমরা যদি বলি যে এটা একটা সাংবাদিকতার একটা শ্রেষ্ঠ উদাহরণ, তারা পুরস্কার পেয়েছেন সঠিকভাবে, এবং এটা গবেষণার একটা অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। জটিল, কঠিন এবং স্বাধীনতার 50 বছর পরে এগুলো খুঁজে বের করা, হাজির করা, এবং এটা একটা সাহিত্যিক মূল্য অত্যন্ত ভালো উঁচু মানে। এবং সাদুজ্জামান একজন অত্যন্ত ভালো লেখক, শিক্ষিত, সমাদৃত, এবং খায়ুজ্জামান একজন ভালো গবেষক, এবং এই ধরনের লেখালেখি অভ্যাস সব মিলিয়ে বলবো যে সাংবাদিকতা, গবেষণা, সাহিত্য মূল্য ইত্যাদি মিলিয়ে একটা চমৎকার, অতি অতি ভালো গ্রহণযোগ্য বই। এবং কিছু কিছু তথ্য আসছে, জাহুল্ল ভাই কিছু কথা বলছে, এগুলো তো সংশোধন হতেই পারে, হবে, আরও হয়তো অনেক সুযোগ আছে। তো সেদিক থেকে আর আসলে বলতে গেলে আমাদের ভূমিকা সামান্য সহযোগিতা আর সাহায্যকারী হিসাবে, সকল কৃতিত্ব এই দুজনে। এবং এই বই প্রকাশের শুরু থেকে এ পর্যন্ত আজকে অনুষ্ঠান করছে তাদের। তো আমরা তো ধরেন রাজনীতিতে ছিলাম, নানা ধরনের কর্মকাণ্ডে ছিলাম সাংবাদিকদের সঙ্গে, এই প্রথম আলোতেই তো প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। তবে একটা কথা আপনাদেরকে এটা বলতে পারি, নিশ্চয়ই আপনারা হয়তো কিছুটা ধারণা করে থাকতে পারেন, 1998 সালের শুরু থেকে আমাদের কাগজের পত্রিকার সকল কর্মকাণ্ডে একটা প্রধান উপজীব্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, 1971। এবং এটা আমাদের, এবং এর পাশাপাশি আমরা বলবো যে সত্য অনুসন্ধান এই নিয়ে পড়া ধারাবাহিক করে যায় আমাদের প্রকাশনা। প্রথম প্রকাশনা শুরু করলাম 2009 সালে, প্রথম বই ছিল 1971-এর চিঠি, এবং এই বইটি এ পর্যন্ত 51টা সংস্করণ হয়েছে এবং 1.5 লক্ষ কপি বিক্রি হয়েছে। এটা একটা খুবই খুবই একটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। মোট আমরা 51টি বই বের করেছি মুক্তিযুদ্ধের সম্পর্কিত, আমাদের বইয়ের সংখ্যা 775টা, তার মধ্যে 51টা মুক্তিযুদ্ধ নিয়ে। এটা আমাদের একটা প্রধান দিক, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম তথ্য বই বই লেখা প্রকাশ করি। আর মুক্তিযুদ্ধ বা ইতিহাস তো আমরা সবাই জানি, লেখা তৈরি করা একটু কঠিন, একটু বিতর্ক হয়, একটু আলোচনা হয়, ভিন্নমত হয়, ভিন্নমত হওয়াটাই হয়তো উচিত, সঠিক, স্বাভাবিক, সেটা হওয়া উচিত, আমরা সেটা চাই। শুধু এক দৃষ্টি এককভাবে ইতিহাসকে দেখা হয়তো যায় না, সেটা সঠিকও না। আমাদের ইচ্ছে আকাঙ্ক্ষা যে বহু দিক থেকে বহুভাবে আমাদের ইতিহাসকে আপনাদের সামনে তুলে নিয়ে আসা। তো এই চর্চা, এই সংশ্লিষ্টতা, এই ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো প্রকাশক হিসাবে। এটা আপনাদেরকে আমরা কথা দিই এবং আমরা এটা বিশ্বাস করি। আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশে আজকে অনেক সমস্যা সংকটের মধ্যেও আমরা যদি দেখি যে বহু ক্ষেত্রে আমাদের বিরাট বিরাট অগ্রগতি, অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য বা কৃষি অর্থনীতি, আরও অনেক ক্ষেত্রে চিকিৎসা, স্বাস্থ্য,
অনেক অগ্রগতি হয়েছে এবং সকল অগ্রগতির পেছনে মানুষের বড় বিরাট ভূমিকা সাধারণ মানুষের সকল পেশাজীবী এবং সবার পেছনে সব কিছুর পেছনে আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ সে প্রেরণা সে উদ্দীপনা সে উৎসাহ এর পেছনে রয়েছে এবং সূত্র প্রধান একটা ভিত্তি আমাদের একাত্তর মুক্তিযুদ্ধ আমাদের বিজয় সেখান থেকে কিন্তু আমাদের উৎসাহ বহু বছর আগে ইউনেস্কো বাংলাদেশের প্রধান আমার অফিসে এসেছিলেন বিজয়ারে চলে যাওয়ার আগে দেখা করতে আমি বললাম যে এত যে সফলতা তোমরা প্রশংসা করো আমরা জানি কারণ কি বলো তোমরা কি দেখো তুমি চলে যাচ্ছ চার বছর ছিল বললো যে তোমাদের মুক্তিযুদ্ধ একাত্তরে তোমাদের মানুষের অংশগ্রহণ একাত্তরে তোমাদের বীরত্ব তোমাদের উদ্দীপনা তোমাদের সাহস এই সাহসে তোমাদেরকে এই সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে সেজন্য আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য একাত্তর মুক্তিযুদ্ধ একটা দ্রুততা বা আরো পত্রিকার আমাদের সামনে সেটা মনে রেখেই কিন্তু আমাদের সকল চিন্তা করি সেদিক থেকে আর আমরা একটা কথা বলি সবার সামনে আবারও বলি যে এই সব কিছু অনেক দুঃখ কষ্ট বেদনের মধ্যেও পত্রিকা খুলে তো আমরা খারাপ করব ঠিক কি এবং পাঠকরা খুব দরকার আগে পড়ে আমাদের উপায় সেটা প্রকাশ করে যদিও পাশাপাশি সকলের কথা বলতে চাই আমরা একটা কথা বলি যে আমাদের সব কিছু শেষে আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেন আমরা ভাবি আমরা বাংলাদেশের মুক্তি আমরা বাংলাদেশের জয় চাই এবং সকল ক্ষেত্রে চাই জয় আরো ভারতা আরো সঙ্গে এগিয়ে যায় এবং সেখানে আমরা যেন প্রত্যেকটা মানুষ একটা ভূমিকা এই বাংলাদেশের জয় এটি আমাদের লক্ষ্য এবং প্রথম আলো প্রথম প্রকাশন আমাদের ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আপনারা আমরা সবাই মিলে এটি আমাদের লক্ষ্য এবং পথে আমাদের যাত্রা এই বইটা এই যাত্রার পথে একটা ভালো একটা উদ্যোগ আর সাধু জামান আমাদের ঘনিষ্ঠ বন্ধু আমাদের পূর্বে তার উপন্যাস গর্ব প্রকাশ করেছে সেরা শ্রেষ্ঠ দুইটা বই কারণ জামানেরও কারণ ইসলামের আরেকটা বই গবেষণার বই আমরা প্রকাশ করছি একসঙ্গে পঞ্চাশ বছরের সার্থকতার বিকাশ নিয়ে তো সেদিক থেকে বলতে পারে যে দুজন আমাদের নিয়মিত লেখক আমাদের বন্ধু তাদের নিয়ে আমরা আরো কাজ করতে চাই সামনে আর এই প্রসঙ্গে এখানে অনেক পরিচিত আছেন নজির ভাইয়ের মতোই ডক্টর মতিউর রহমানের মতোই আমার একজন ঘনিষ্ঠ তারও বয়স আমার চেয়ে বেশি স্যার আমি তো সত্তর পেরিয়ে আশির কাছাকাছি তো একটা বিদেশি কাগজে করেছিলাম যে মধ্য বয়স শুরু হয়ে আশির পরে বৃদ্ধ আশির পরে এখনো বৃদ্ধ হইনি তো আমাদের সাবেক সচিব অলিম ইসলাম উপস্থিত আছে পঁচিশে মার্চ স্বাধীনতা ২৬শে মার্চ যশোরে তখন তিনি জেলা প্রশাসক তিনি সেই দিন থেকে আমাদের মুক্তিযুদ্ধের সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন পরে মুজিবনগর সরকারের সাধারণ বিভাগে কোনো একটা বিশেষ দায়িত্ব পালন করেছেন এবং তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে স্বাস্থ্য সচিব এবং পরবর্তী স্বাস্থ্য খাতে অন্যান্য কাজের মধ্যে দিয়ে কিন্তু তিনি অবসর হয়েছেন এই বইয়ে তারও একটা উল্লেখ আছে শেষটা একটু হাতটা শুনে শেষ করি এত ছোট্ট চ্যাপ্টার আছে সেটা মুক্তির সংগ্রামে যুদ্ধদিনের প্রেম আমাদের অনেকেই সে সময়ে নানা ঘটনার মধ্যে দিয়ে যুদ্ধক্ষেত্রে নানা অবস্থার মধ্যে দিয়ে বিয়ে হয়েছে অলি ভাই আমার বিভাগের সিনিয়র ছাত্র সারা জীবন বড় ভাই মনে করি অলি ইসলামেরও ঘটনা বিখ্যাত নারী নেত্রী ছিলেন দল এমপি ওই নানাভাবে তো সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা স্যার ডক্টর মতিউর রহমানকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে আমি ভাবছি করি ধন্যবাদ মতিউর রহমান অনুষ্ঠান একেবারেই শেষ যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে যেই বইয়ের উপলক্ষে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি সেই বইটি মঞ্চে উপবিষ্ট সকল অতিথির সামনেই আছে মোড়ক বোধ হয় ওনারা উন্মোচন করেই ফেলেছেন দেখছেন একটু ঘেড়ে ছেড়ে
সবাইকে অনুরোধ করবো যে একটু যদি হাতে বইটা ধরেন এবং আমরা একটা ছবি তুলে নিতে পারি তাকে।